মেজর মুবতাসিম ফুয়াদ উৎস বিদেশ থেকে বাড়ি ফিরছিল হঠাৎ গাড়ির সামনে নববধূ সাজে লাল টকটকে জামদানি শাড়ি পরিহিতা নারী ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ল রাস্তা থেকে তাড়াতাড়ি করে উঠে মেয়েটি ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকাচ্ছে আর বারবার শুকনো ঢোক গিলছে চোখে মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট তাকে অস্থির দেখাচ্ছে ভীষণ অনেকটা সময় দৌড়ানোর ফলশ্রুতিতে মাথায় করে রাখা শক্ত খোপাটা খুলে লম্বা ঘনকেশ রাস্তায় লুটিয়ে পড়েছে কপাল থেকে ঘাম বেয়ে গলা অবধি ছড়ছে শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাওয়ার দরুন ও উঠানামা করছে মেয়েটির নাম ক্যামেলিয়া কায়নাত নেতু বয়স অনুমান করা ভীষণ কঠিন দেখে যতটুকু বোঝা যায় তার বয়স একুশ বাইশ হয়তো হবে কিন্তু তার সঠিক বয়স কত হতে পারে তার ধারণা করা মুশকিল পূর্ণ সে। গায়ের রং দুধে আলতা গালে চোখে মেকআপের প্রলেপ পরায় সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে ভয়ের কারণে মুখটা রক্তিম্বর্ণ ধারণ করেছে সে রাস্তায় পড়ে যাওয়ার সাথে সাথে গাড়ি থেকে দুজন ব্যক্তির সাথে সাথে নেমে এসে তার সামনের দিকটায় দাঁড়িয়েছে সেটা সে খেয়ালি করেনি মেজর মুবতাসিম ফুয়াদ উৎস মাত্রই ছুটিতে বাসায় ফিরছিল গতকাল নিজ বাসা থেকে তার সাথে যোগাযোগ করে জানানো হয়েছে তার মা ফরিনা বেগম রীতিমতো খুব বেশি অসুস্থ মায়ের আরোগ্য লাভের কোন খবর সারাদিন না পেয়ে বিকেলের ফ্লাইটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে বহির্দেশীয় সেনাদের সাথে তিন দিনের একটা আলোচনা সভার প্রয়োজনে দেশের বাহিরে যেতে হয়েছিল তাকে এয়ারপোর্টে ল্যান্ড করার পর থেকে যতটুকু সময় বাড়ি পৌঁছতে প্রয়োজন তারও অধিক সময় লেগে গিয়েছে সন্ধ্যা পরপর বাসায় পৌঁছে যাওয়ার কথা এয়ারপোর্টে গাড়ি পাঠানো হয়েছিল তার জন্য মাঝপথে গাড়ি একবার খারাপ হয়ে যাওয়ায় মেকানিক ডেকে ঠিক করে মিনিট পনেরো হলো চলতে শুরু করেছিল রাস্তাটা দুর্ঘটনাপ্রবণ এলাকার হওয়ায় ড্রাইভার ধীরে ধীরেই ড্রাইভ করছিল মাঝে আরও একবার গাড়ি বিট্রে করায় থেমে যেতে হয়েছিল গাড়ি পুনরায় চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই আকস্মাত কানটি ঘটে গেল উৎস মাত্রই নিজের সিটে হেলান দিয়ে আরাম করে বসেছিল হঠাৎ সামনে উপস্থিত হয়ে যাওয়া লাল শাড়ি পরিহিত নারীতে চোখ আটকে যায় এই অসময়ে তারই গাড়ির সামনে এরকম বিয়ে সাজে কোন মেয়েকে আসতে হল শুনছেন আপনার কোথাও লাগেনি তো সামনের দিক থেকে অপরিচিত কণ্ঠস্বর পেতেই সেদিকে নিতু ফ্যাল ফ্যাল করে দেখতে থাকলো হাতের ডান দিকের পুরুষটিকে সামনে দাঁড়ানো উঁচু লম্বা বিশাল ব্যক্তিটি সাদা রঙের শার্ট পরিহিত মৃদু ঘামে বুকের সাথে শার্ট লেপটে আছে গলার দিকটায় দুইটা বোতাম খোলা হাতা কোনই অবধি ফোল্ড করে রাখা হাতে সোনালি রঙের ক্যাসিও ঘড়ি সুগভীর দুটো চোখে কালো ফ্রেমের পাওয়ার গ্লাস দুই গাল ভরতি খোঁচা খোঁচা চাপ দাড়ি দেখতে এক কথায় পরিপূর্ণ জেন্টেলম্যান নিতুল হঠাৎই মনে হলো এই মানুষটা তার চেনা ভীষণ চেনা বিশেষ করে মানুষটার কপালের কাটা দাগটা নিতুকে বিচ্ছিন্ন চোখে এভাবে পর্যবেক্ষণ করতে দেখে উৎস আবার বক্স রাখা আছে সৎ ফিরে পেল নিতু পুনরায় পিছের দিকে দেখে শুকনো ঢোক গিলে বলল আমাকে প্লিজ বাঁচান ওরা আমাকে মেরে ফেলবে অস্থির হলো উৎস দু কদম এগিয়ে এসে ব্যস্ত গলায় শুধাল কে আপনাকে মারতে চাইছে আমাকে বলুন সবটা আমি হয়তো আপনাকে সাহায্য করতে পারব সে একজন বিজ্ঞ লোক তার বিজ্ঞ চেহারায় ফুটে উঠল অজানা এক আশঙ্কা মনে হলো খারাপ কিছু ঘটতে চলেছে সে উৎসকে ছেলের মতোই দেখে বয়স হলেও তাকে কাজ থেকে এখনো ছাড়িয়ে দেওয়া হয়নি সে একজন বিশ্বস্ত কর্মী রতন মিয়া উৎসকে হাত ধরে টেনে একটু দূরে নিয়ে এসে চাপাসরে বলল আব্বা এসব ঝামেলায় না জড়ালে হয় না মনে হচ্ছে সামনে বড় একটা বিপদ আসতে চলেছে উৎস রতন মিয়াকে আশ্বস্ত করে বলল চিন্তা করবেন না চাচা কিছু হবে না মেয়েটা বিপদে আছে সাহায্য করা আমার দায়িত্ব ও কর্তব্য পুরো দেশ আমাদের ওপর ভরসা করেই চলছে উৎস দিকে এগিয়ে আসতেই নিতু জিওভা দিয়ে শুকনো খরখরে অষ্টজোড়া ভিজিয়ে বলল পানি হবে খুব চেষ্টা পেয়েছে রতন মিয়াকে ইশারা করতেই গাড়ি থেকে পানির বোতলটা এনে নিতুকে ধরিয়ে দিল রতন মিয়ার হাত থেকে তাড়াতাড়ি করে বোতলটা নিয়ে হাফ লিটারের পানির বোতলের সম্পূর্ণ পানি শেষ করল পানি খাওয়া হলে উৎসকে উদ্দেশ্য করে বলল আমাকে একটু দূরে কোথাও নামিয়ে দেবেন গাড়ি করে কোন বাজার বা স্টেশন হলে ভালো হয় উৎস কিছুক্ষণ মৌন থেকে বলল, আসুন অনুমতি পেতেই নিতু আর এক মুহূর্ত দেরি না করে আগে আগে গাড়ির পিছন সিটে গিয়ে বসল উৎস রতন মিয়াকে গাড়ি ড্রাইভ করতে বলে নিজেও নিতুর পাশের সিটে বসলো গাড়ি চলতে শুরু করলো উৎস সেই প্রথম থেকে একটা কথা বলার চেষ্টা করে যাচ্ছে নিতুকে তাকে বড্ড চেনা চেনা লাগছে তার কাছে নিজের আগ্রহ দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেললো আপনি কি দেশে বা দেশের বাহিরে কোথাও দেখেছি হয়তো সম্ভবত দেশের বাহিরে আপনাকে চেনা চেনা লাগছে মনে করতে পারছি না নিতু এখনো স্বাভাবিক হতে পারেনি কিছুক্ষণ পরপর জানালা দিয়ে গাড়ির পিছনে কোন গাড়ি আসছে কিনা সেটা দেখছে উৎসের প্রশ্নটা কানে যেতেই ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ দুবাই মালয়েশিয়া ইন্ডিয়া নেপাল চার দেশে গিয়েছি বাংলাদেশে খুব একটা থাকা হয়নি গত দশ বারো বছরে আমি ফ্যাশন ডিজাইনার মডেলিংও করা হয় টুকটাক সি পাশ করে মালয়েশিয়ায় পাড়ি জমায় ওখানেই থেকে পড়াশোনা শেষ করেছি ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন অনুষ্ঠানে আমার যাওয়া হয় গত বছর নেপালে গিয়েছিলেন জি ইয়েস ওখানেই হয়তো দেখেছি আপনি আমি উৎস মেজর মুবতাসিম ফুয়াদ উৎস উৎস নামটা কর্ণকুহরে আসতেই চমকে উঠল নিতু চোখ আটকে গেল উৎসর পুরো মুখে এই এই লোকটাকে প্রথম দেখাতেই লেগেছিল তার নামটা শুনে নিশ্চিত মানুষটা আবারও সামনে আসবে এটাও হওয়ার ছিল বলেই তো গিয়েছিল সে পুরনো আবেগ অনুভূতি তাহলেই সৃষ্টিকর্তা কেন আবার তার সামনে দাঁড় করিয়ে দিল কিছুক্ষণ চেয়ে দেখল সে মানুষটাকে এই মানুষটা তার হতে পারত মনে মনে প্রশ্ন জাগে তার উৎস র বয়স তো কম হল না বিয়ে করেছে সে করবে না ই বা কেন নিশ্চয়ই ছোট একটা ফুটফুটে বাচ্চাও আছে যে কি না অস্পষ্ট গলায় বাবা বাবা বলে ডাকে আপনার নাম উৎসর প্রশ্নে ঘাবড়ে গেল নিতু নিজের অতীতের সত্যিকারের নাম বললে কি উৎস তাকে চিনবে তখন তো এরকম স্বাভাবিক তার সাথে না ও থাকতে পারে কিন্তু সেই পনেরো বিশ দিনের ক্যামেলিয়াকে তার মনে আছে যাকে সে বিকাল ফুল নাম দিয়েছিল মনে থাকার কথা না সময় তো কম কেটে যায়নি দশ বছর নিশ্চয়ই মনে থাকার প্রশ্নই ওঠে না তাছাড়া তার চোখে তো পরবর্তীতে বিকাল ফুল হয়ে কেউ ধরা দিয়েছিল অন্য কেউ তার জীবনের ফুলের সুবাস ছড়িয়েছিল নিতু সংক্ষেপে বলল নিতু বিয়ের আসর থেকে পালিয়েছেন নিতু না বোধক মাথা নেড়ে বলল শহরে বড় একটা কোম্পানির সাথে চুক্তিতে দেশে এসেছিলাম ব্রাইডাল শুট ছিল আমার বাবা কোনোভাবে আমার খোঁজ পেয়েছে হয়তো আমাকে নিয়ে যেতে কয়েকজন লাফাঙ্গাকে পাঠিয়েছে আমি পালিয়েছি উৎস বলল বাবা বাড়িতে যাবেন না যাবেন কোথায় এখন নিতু মুখ মলিন করে উৎসর দিকে তাকিয়ে বলল জানি না সৃষ্টিকর্তা যেখানে গন্তব্য হিসেবে লিখে রেখেছেন সেখানেই যাব তবে বাবার বাড়িতে যাব না এখানে বান্ধবীর বাসায় উঠেছিলাম ও বলল বাবা ওখানকার খবরও পেয়ে গেছে মেবি আমার ফোনের লোকেশন ট্র্যাক করা হয়েছিল এখন ফোন কোথায় সাথেই রেখেছেন বন্ধ আছে গাড়ি হঠাৎ করে ব্রেক কষে থেমে গেল রতন মিয়া উৎসর দিকে দেখে ব্যস্ত বলল আপনি বসেন আব্বা আমি দেখছি রতন মিয়া বেশ কিছুক্ষণ সময় ইঞ্জিন এটা ওটা চেক করল নিজে কোনো কিছু বুঝতে না পেরে উৎসর দিকে এগিয়ে এসে মৃদু গলায় বলল আবার নষ্ট হয়ে গেছে কাছে পিঠে মেকানিক আছে কি না দেখতে হবে বিরক্ত হল উৎস করা গলায় বলল এমন গাড়ি নিয়ে বের হতে কে বলেছে আপনাকে বাড়িতে নতুন গাড়ি পড়ে আছে তবুও এই পুরনো গাড়ি নিয়ে টানাটানি কেন করতে হবে যান গিয়ে দেখুন কোথায় মেকানিক আছে রতন মিয়া কিছু না বলে গাড়ির ভেতর থেকে নিজের ফোনটা নিয়ে বেরিয়ে গেল গ্রাম এলাকা এখানে কোথায় গাড়ির মেকানিক পাওয়া যাবে কে জানে উৎস র মেজাজ খারাপ দেখে বাহিরে বের হওয়ার প্রস্তাব উপস্থাপন করল নিতু সে বলল বাহিরে ভালো হাওয়া বইছে বাহিরে গিয়ে দাঁড়ালে আপনার হয়তো ভালো লাগবে উৎস শটান বিস্তৃত করে শুধালো এখন ভয় লাগছে না আপনার আমার ওপর আক্রমণ হলে আপনি বাঁচাবেন আমি এটুকু নিশ্চিত দুজনেই বের হয়ে এলো গাড়ি থেকে রাত নয়টার মতো বেজে যাচ্ছে জায়গাটা গ্রাম এলাকা হওয়ায় দূর দূরান্তে সেরকম মানুষ দেখা যাচ্ছে না তবে রাস্তার পাশ দিয়েই বাড়িঘর বাল্ব জ্বলছে কথাবার্তার আওয়াজও সময় সময় পাওয়া যাচ্ছে দুজনে গাড়িতে হেলান দিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে হঠাৎ সেকেন্ড কয়েকের জন্য ঝড়ো হাওয়া বয়ে গেল বাতাসে যত ধুলোমাটি ছিল সব যেন ক্যামেলিয়ার চোখে প্রবেশ করলো চোখ বন্ধ করে চিৎকার করতে থাকল সে উৎস নিতুকে শান্ত হতে বলে বলল শাড়ির আচল দিয়ে চোখ থেকে ময়লা বের করে ফেলুন নিতু চিকন গলায় বলল শাড়ির আঁচল তো খসখসে ব্যথা লাগবে আপনার কাছে রুমাল হবে উৎস পকেট থেকে রুমাল বের করে নিতু হাতে দিতে গিয়ে ভাবল সে একা একা কিভাবে ময়লা বের করবে তাই বলল আমি বের করে দিচ্ছি আপনি শুধু ফোনের ফ্ল্যাশ অন করে ধরে রাখুন উৎস সযত্নে নিতুর চোখ থেকে ময়লা বের করে দিচ্ছিল সামনের দিক থেকে কয়েকজন ছেলে হেঁটে আসছিল রাস্তার পাশ দিয়ে তার একত্রে ব্যঙ্গ করে বলে উঠল এ হে হে রাস্তায় দাঁড়িয়ে দুইজন চুমু খাচ্ছে ছিছি লজ্জা নেই এদের তাদের গলা শুনতে পেয়ে রাস্তার অন্যপাশে দিয়ে হেঁটে যাওয়া দুই তিনজন রাস্তা পার হয়ে এপাশে এসে দাঁড়ালো উৎস আর নিতু তখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে আশেপাশের মানুষের ব্যবহারে অবাক একজন তো বলেই উঠল রাস্তা কি বেশশাখানা মনে হয় রাত দুপুরে চুম্মাচাটি করতেছেন ঘর ভাড়া নিলেই তো পারেন এইখানে তো আর কাপড় খুলতে পারবেন না নাকি কুত্তার মতো স্বভাবও আছে পাশে থেকে আরেকজন বলে উঠল বিয়ের আসর থেকে মেয়ে তুলে এনে এখানে ফোস্টেন্সটি করছেন মেয়ে পোশাক দেখে বউ বউ মনে হলেও আপনাকে দেখে তো বর বর মনে হচ্ছে না অন্যদিকে থেকে আরেকজন নিতুর প্রতি সহমর্মিতা দেখিয়ে বলল মায়ার হয়তো দোষ নাই এই লোকই হয়তো জোর জবরদস্তি করেছে মায়ার চোখে পানি সাথে গাড়ি আছে পোশাক ও বড়লোকের দেখে ভদ্রলোকই মনে হয় তাহলেই ব্যবহার এমন কেন নোংরামি বের করছি দ্বারা। লোকটা আরেকজনকে ডেকে বললো এই কাজী সাহেবকে ডেকে আনতো নষ্টামি এখানে চলবে না আর এই যে আপনি টাকা পয়সা যা আছে ফেলেন না হলে দেখা যাবে মেয়েকে রেখে পালিয়ে যাবেন কথাগুলো যেন উৎসর শরীরে কাটার মতো বিধল দাঁত শক্ত করে বলল সমাজ পরিষ্কারের দায় দায়িত্ব কি আপনারা নিয়ে বসে আছেন এখানে যে আমরা দুইজন নষ্টামি করছিলাম তার প্রমাণ কি গাড়ি থাকতে গাড়ির বাহিরে এসেই বা নষ্টামি করবো কোন দুঃখে উৎস পিছিয়ে গিয়ে নিজের গাড়ির ভেতরে থেকে লাইসেন্সকৃত ব্যক্তিগত পিস্তল এবং আইডি কার্ড বের করে এনে সবাইকে উদ্দেশ্য করে বলল এখানে যে যে নিজের কথায় দাঁড়িয়ে থাকতে পারবে সে সে বাদে সবগুলোর লাশ পড়ে যাবে উৎস আকাশের দিকে একটা ফাঁকা গুলি ছুড়ে বলল বিশ বাইশ বছরের বাচ্চা ছেলে পেয়েছ ধমক দিলে প্রস্রাব করে প্যান্ট ভিজিয়ে ফেলব রাস্তায় বসে হাত পা ছুড়ে কান্নাকাটি করতে করতে বিয়ে করতে রাজি হয়ে যাব দল বেঁধে অরাজকতা চালাও এক একজন আর এখন এসেছ বিয়ে দিতে টাকা খাওয়ার শখ জেগেছে মরল মাতব্বর সাজতেন এসেছ না সব কয়টাকে চেনা আছে আমার কার কার টাকা লাগবে এগিয়ে আয় যেদিক যেদিক দিয়ে টাকা দেওয়া সম্ভব হবে সব দিক দিয়ে টাকা ভরে দেব আজ সব চুপ হয়ে গেল একে অপরকে দেখতে থাকলো উৎস একজনের দিকে এগিয়ে গিয়ে মাথায় রিভলভার দিয়ে ধাক্কা দিয়ে বললো কি দেখে মনে হয়েছে যে রাস্তাটারে ফেলেছি বলার সুযোগ পাইলে কোন হারামজাদা থামতে চাস না তাই না অন্যের জীবনে খুব মাতব্বরী করার শখ না একটা একটা করে দানা ভরে দেব মুখে মেজর উৎস আমার নাম আমার নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে পানি খায় আর তোরা এসেছিস আমাকে গালি দিতে তোদের এক একটারে যে এখনো গেলে ঢেকুর তুলিনি এটাই তোদের ভাগ্য মাদার চোদ কথাগুলো বলেই শক্ত হাতে একটা থাপ্পড় বসিয়ে দিল উৎস ছেলেটা টাল সামলাতে না পেরে পিছিয়ে গেল কয়েক পা নিতু দৌড়ে এসে উৎসকে সরিয়ে নিয়ে এলো ভীত গলায় বলল আসলে বাতাস উঠেছিল ধুলো চোখে যাওয়ায় উনি বের করে দিচ্ছিলেন আপনারা ভুল বুঝেছেন আমাদের মধ্যে সেরকম কোন সম্পর্ক নেই প্লিজ আপনারা এখন আসুন লোকগুলোর মধ্যে একজন গলার স্বর নরম করে বলল আসলে মাঝে মধ্যেই এরকম ঘটনা ঘটে এদিকে তাই ভেবেছিলাম উৎস থামিয়ে দিয়ে বলল কয় জোড়াকে বিয়ে দিতে পারলেন লোকটা আমতা আমতা করে বলল একটাও না নিজেকে সংযত করে বলে উঠল গেলি এখান থেকে লোকগুলো আর এক মুহূর্ত দেরি না একজন আরেকজনকে টেনে নিয়ে এগোতে থাকল নিজেদের মধ্যে কিছু একটা বলাবলি করতে করতে চলে গেল কিছুক্ষণের মধ্যে রতনও ফিরে এলো একজনকে সাথে নিয়ে উৎস তখনও রাগে ফুসছে নিতু চুপচাপ পাশেই দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরপর উৎসকে আর চোখে দেখছে সে কিছু বলার সাহস পাচ্ছে না এখান থেকেই সে একা কোথাও চলে যাবে নাকি উৎস তাকে অন্য কোথাও নামিয়ে দেবে সেটা কিছুতেই বুঝতে পারছে না এদিকে রাত বাড়ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগলো গাড়ি ঠিক করতে রতন টাকা মিটিয়ে দিয়ে উৎসর কাছে এসে চাপাসরে বলল আব্বা গাড়ি ঠিক হয়ে গেছে উৎস সোজা হয়ে দাঁড়িয়ে রাগিসরে বলে উঠল আর একবার বাড়ি পৌঁছানোর আগে গাড়ি থামলে সহ আপনাকে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসব বলে দিলাম আমি সোজা বাড়ি যাওয়ার কথা শুনে নিতু আমতা আমতা করে বলল রেল স্টেশন এখান থেকে পায়ে হেঁটে গেলে পনেরো বিশ মিনিট গাড়ি থামালে হয়তো আবার নষ্ট হয়ে যেতে পারে আমি এখান থেকে হেঁটে চলে যাই উৎস গাড়ির দরজা খুলে দিয়ে বলল সোজা গিয়ে সিটে বসবেন আগামীকাল আমি নিজে আপনাকে স্টেশনে পৌঁছে দেব এত রাতে একটা মেয়েকে রাস্তায় ছেড়ে দেওয়ার মতো অমানুষ আমি নই নিতু মাথা নিচু করে নরম গলায় বলল আমি অনেকের জন্য ভীষণ আনলাকি আমার জন্য আপনার আবারও কোন বিপদ হতে পারে তাই বলছিলাম কি নিতুকে কথা শেষ করতে উৎস বলে উঠল যা হয় আমি দেখে নেব গাড়িতে উঠতে বলেছি আপনাকে কথার অবাধ্য হবেন না মাথা প্রচন্ড গরম আছে বাড়তি কোন কথা না বলে চুপচাপ গাড়িতে গিয়ে উঠে বসল নিতু পরপরই উৎস গিয়ে পাশের সিটে বসল গাড়ি চলতে শুরু করল এবার কোনোমতেই গাড়ি থেমে যাওয়া যাবে না রতন খুব সাবধানে একটানে দ্রুত পথ শেষ করে বাড়ি এসে পৌঁছল বাড়ির এক পাশে গাড়ি পার্কিং করার ব্যবস্থা করা উৎস আর নিতুকে আগেই বাড়ির সামনে নামিয়ে দিয়ে রতন গাড়ি নিয়ে চলে গেল নিতু এখন দোতলা একটা সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে সাদা চকচকে দেয়াল বিভিন্ন জায়গায় সাদা পাথরের কাজ করা বাহিরে আলো জ্বলছে মনে হচ্ছে না এটা রাত একমাত্র আকাশের দিকে তাকালেই তারাগুলো বুঝিয়ে দিচ্ছে এটা রাত নিতু একই জায়গায় দাঁড়িয়ে চারপাশে একবার করে চোখ বুলিয়ে নিচ্ছিল উৎস বাড়ির ভেতরে ঢুকবে তখনই নিতুকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল কি হলো আসুন উৎস ভেতরের দিকে রবানা দিল নিতু পিছন পিছন ধীর পায়ে হাঁটছে লম্বা একটা করিডোর মতো পার করে ড্রয়িং রুমে পৌঁছল দুজন সোফায় আত্মীয় অনাত্মীয় বেশ কয়েকজনের দেখা মিলল উৎসর বুকটা প্রথমে কেঁপে উঠল মনে মনে ভাবল আম্মা খুব বেশি অসুস্থ নয়ত পরক্ষণেই তাদের বেশভূষা দেখে সন্দেহ হলো তার কিছুতেই মনে হলো না যে তারা অসুস্থ কাউকে দেখতে এসেছে এদের দেখলে যে কেউ নিশ্চিত হবে এটা ভেবে যে তার নিশ্চয় বিয়ে খেতে এসেছে উৎসকে দেখে একজন উঠে দাঁড়ালো হেসে উৎসর দিকে এগিয়ে এসে কিছু বলবে তখনই তার পিছন দিকে নিতুকে দেখে মুখে থমথমে ভাব চলে এলো ভাঙ্গা ভাঙা শব্দে শুধু বললো এ এটাকে উৎস উৎস মায়ের রুমের দিকে যেতে যেতে বলল সেসব পরে কেমন নিতু সেখানে এত মানুষের সামনে না দাঁড়িয়ে সারি দুই পাশে ধরে এক উঁচু করে দৌড়ে উৎসর পিছু নিল এ বাড়ির কিছুই সে বুঝতে পারছে না উৎস ছাড়া এখানে পরিচিত মুখ আর একটাও নেই উৎস মায়ের রুমের দরজায় নক করতেই কিছুক্ষণ পর একজন এসে দরজা খুলে দিল উৎস আর নিতুর পিছনে ড্রয়িং রুমে যারা বসে ছিল তাদের মধ্যে প্রায় সবাই এসে দাঁড়িয়ে গেছে সবার চোখে মুখে বিস্ময়ে ছাপ স্পষ্ট সবার মনেই হয়তো একটাই প্রশ্ন উৎসর সাথে মেয়েটাকে গায়ে বেনারসি শাড়ি বা কেন উৎস কি তবে বিয়ে করে বউ নিয়ে এলো এটাও সম্ভব দরজা খুলে দিল আঠারো বিশ বছর বয়সী একটা মেয়ে পরনে লাল শাড়ি দেহের প্রতিটা অঙ্গে বিয়ের সাজ দুই হাত ভরতি মেহেদি পায়ে শব্দ করা মুখের প্রতিটা জায়গায় মেকআপের প্রলেপ মাথায় এমনকি মাথা থেকে পা অবধি মেয়েটাকে উৎস ওদিকে মেয়েটা ছল ছলো চোখে উৎসর পাশে দাঁড়ানো নিতুকে দেখে যাচ্ছে উৎস বিস্ময়ের সাথে বলে উঠল হচ্ছেটা কি এই বাড়িতে সোহা ফোনে বলা হলো আম্মা অসুস্থ এখানে সবার পোশাক দেখে মনে হচ্ছে বাড়িতে বিয়ে লাগছে কি হচ্ছে এখানে ভেতর থেকে এক নারী এগিয়ে এলেন নাম ফরিনা বেগম বয়সের সাথে শারীরিক তেমন কোন মিল নেই গায়ের রং ফর্সা শরীরের উচ্চতা বেশ চোখে লাগার মতোই এবং চেহারা দেখে কিছুতেই মনে হবে না তার বয়স পঞ্চাশের বেশি তিনি এগিয়ে এসে সোহার পাশে দাঁড়িয়ে গেলেন উৎসর দিকে তাকিয়ে বললেন আপনার বয়স তো কম হচ্ছে না আর কতদিন এভাবে বিয়ের ব্যবস্থা করেছিলাম এতক্ষণে সময় হল আসার উৎসর পাশে চোখ যেতেই আঁককে উঠলেন ফরিনা বেগম অচেনা একটা মেয়েকে বিয়ে সাজে ছেলের পাশে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে শক্ত গলায় শুধালেন এ মেয়েকে সম্পর্ক কি তোমাদের মেয়েটা বিয়ের সাজে কেন হচ্ছে এখানে এই পিচ্ছি মেয়ের সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছো আম্মা ওর এখন যা বয়স তখন আমি বিয়ে করলে ওর বয়সী একটা মেয়ে হতো আমার কিভাবে পারো তুমি এমন উদ্ভট কাজ করতে বিয়ে করছি না বলে তুমি এমন একটা কাজ করবে আর এই পিচ্ছি মেয়েও রাজি হয়ে গেল আমাকে বিয়ে করতে ওর বাবা মা আমার বয়স জানে না ওর বয়সের দ্বিগুণ আমার বয়স মানে তোমাদের চোখ আর মস্তিষ্ক কি কাজ করা কি বন্ধ করে দিল এই মেয়ের সাথে আমি সংসার করব উৎসর কথায় তেরে এলেন ফরিনা বেগম ছেলের বুকে ধাক্কা দিয়ে বলে উঠলেন মায়ের মুখের ওপর কথা নিজের পছন্দে তো একবার একজনকে নিয়ে এসেছেলে কি হল এবার তোমাকে আমার পছন্দেই বিয়ে করতে হবে বয়সে তাদের কোন সমস্যা না থাকলে তোমার কেন হচ্ছে শুনি আর এ মেয়েকে বিয়ের সাজে কেন শেষের কথাটা নিতুর দিকে তাকিয়ে বললেন তিনি নিতু সবগুলো কথা ছেড়ে একটা কথাতেই পড়ে রইল কানে বাজতে লাগলো সে কথা নিজের পছন্দের তো একবার একজনকে নিয়ে এসেছিলে কি হলো বুকের ভেতরটা মুচড়ে উঠল নিতুর উৎসর দিকে এক পলকে চেয়ে রইল সে তার মানে উৎস বিয়ে করেছিল তাহলে এখন আবার বিয়ে কেন আশেপাশে হয়তো কাউকে খুঁজল সে হয়তো কোন এক পরিচিত মুখ যার সাথে উৎস জীবন সাজিয়েছিল কিন্তু সে কোথায় কি হয়েছিল উৎসর সাথে তার নিজের অবর্তমানে কি কি ঘটে গেছে মাথা নিচু হয়ে এলো নিতুর উৎস বলে উঠল আম্মা আর যাই হোক নিজের হাঁটুর বয়সী কোন বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারবো না আমি বিয়ের পর ও করতে পারবো না অনেক পথ জার্নি করে এসেছি এসব আর ভালো লাগছে না এসব চলতেই থাকলে আমি কিন্তু বাড়িতে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিব বলে রাখলাম করিনা বেগম নিতুর দিকে ইশারা করে বলল এই মেয়েকে তুমি কি ওকে বিয়ে করে এনেছো যদি বিয়ে করে আনো তবে তোমাদের মেনে নিব কি না সেটা ভেবে দেখব তবে যদি বিয়ে না করো তবে জেনে রাখো সোহাকেই বিয়ে করতে হবে তোমার আর সেটা আজ এখনই এই মুহূর্তে আজ কোন মাফ নেই মানে মাফ নেই তুমি আমাকে বেশ ভালো করেই চেনো উৎস দুইটা অপশনের কোনো একটা আজ হতেই হবে হয় সোহা নয়তো এই মেয়ে উৎস মনে মনে ভাবলো মরার চেয়ে খোরা হয়ে থাকা ভালো সবাইকে অবাক করে দিয়ে সে হঠাৎ নিতুর হাত ধরে মাকে দেখিয়ে বলল ও নিতু হ্যাঁ আমরা আজই বিয়ে করেছি শুনেছ শান্তি পেয়েছো এবার ভেবেছিলাম সারপ্রাইজ দেব কিন্তু বাড়িতে যে পরিস্থিতি তৈরি করে রেখেছ এবার এসব বন্ধ করো উৎসর কথা কানে যেতেই নিতু অবাক চোখে উৎসর দিকে চেয়ে রইল চোখ দুটো যেন এখনই বিস্ফোরিত হবে আশেপাশের সবার মধ্যে ফিসফিস শব্দে কথা বলা বলি শুরু হল সোহা কান্না করতে করতে এতক্ষণে রুমের ভেতরে চলে গিয়েছে সবার মুখে বিস্ময় রাগ অভিমান ঠিকরে পড়লেও ফরিনা বেগমের মুখে উজ্জ্বল হাসি খেলে গেল নিতুর গালে হাত দিয়ে বললেন মাসা আল্লাহ কি সুন্দর দেখতে আমার বৌমা এ যেন আকাশে চারটা জমিনে নেমে এসেছে ফরিনা বেগমের কঠিন রূপ থেকে হঠাৎ এমন পলটি খাওয়া দেখে এক পাশে থেকে সোহার মা সোহার বাবাকে বলে উঠল গাড়ি বের করো। তো বউ পছন্দ হয়েই গেছে আমি আর আমার মেয়েকে নিয়ে এখানে অপমানিত হতে চাই না এখনই গাড়ি বের করো এখানে আর এক মুহূর্তও না সোহা দৌড়ে রুম থেকে বেরিয়ে এলো হাতে নিজের পার্স ব্যাগ সেটাই আনতে সম্ভবত দৌড়ে ভেতরে গিয়েছিল মায়ের বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল আমার বিয়ে হল না মা আমার কি হবে এখন আমি ফেসবুকে ম্যারিড স্ট্যাটাস দিয়েছি সোহার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কিছু হবে না মা পোস্ট ডিলিট দিয়ে দিলেই হবে আমি তোকে আরো ভালো ছেলের সাথে বিয়ে দেব তখন বিয়ের পর জামাই সহ ছবি তুলে স্ট্যাটাস দিবি আমার এখন স্যার পোস্ট দিতে ইচ্ছে করছে মা এই লোক আমার মন ভেঙে দিয়েছে আগে বাড়ি যাই চল পরে যা ইচ্ছে মুখোশ খুলে দিস এদের প্রয়োজনে লাইভে গিয়ে আসল চেহারা সামনে আনবি বলেই মেয়েকে ধরাধরি করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন তারা তিনজনে অনেকেই মুহূর্তের মধ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছে হাতে গোনা কয়েকজন সেখানে এখনো উপস্থিত ড্রয়িং রুমে এসে বসেছে সবাই নিতু আর উৎস পাশাপাশি বসে আছে কারো মুখে কোন কথা নেই করিনা বেগম নিরবতা ভেঙে বলে উঠলেন তোমরা বিয়ে করলে কখন উৎস একবার নিতুর দিকে চাইল নিতু তখনও কিং বিমূর কি হচ্ছে কি হতে চলেছে কিছুই বুঝতে পারছে না এই অবস্থায় কিছু বলা উচিত হবে কিনা সেটাও বুঝতে পারছে না সে শুধু মাথা নিচু করে চুপচাপ অপতারা চিহ্ন রাধির মতো বসে আছে উৎস মায়ের প্রশ্নের জবাবে বলল আজ ওর বাবা ওকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল আমি গিয়ে ওকে নিয়ে এসেছি কাজী অফিসে বিয়ে করে নিয়েছি দুজন ফরিনা বেগম সহসা বলে উঠলেন প্রমাণ দেখাও কিসের প্রমাণ বি পেছ তার প্রমাণ। নীতু উৎসর দিকে তাকিয়ে বির্বির করে বলল বিয়ে করেছে কিনা সেটার প্রমাণ চাচ্ছে এই মহিলা। সকালে দেখা গেল ডেকে আমার কাছে বাসর হয়েছে কিনা সেটার প্রমাণ চাইল তখন কি করব। আপনার আম্মা কিন্তু একটা চিজ মেজর সাহেব। আমার নিজেকে এখন সত্যি সত্যি আনলাকি মনে হচ্ছে। নতু যেখানে বিপদ সেখানে। আল্লাহ রক্ষা করো এবারের মতো নিতুর কথা নিতু ব্যতীত আর কেউ শুনল না উৎস মাকে বলল কাগজপত্র এক সপ্তাহ পর দেবে আমি বিয়ে করেছি সেটা তোমার অবিশ্বাস হচ্ছে আমি এই রাতে পরাকন মেয়েকে তোমার সামনে হাজির করবো কিভাবে মেয়ে এত সস্তা নাকি যে বউ সে যে রাস্তায় ঘুরে বেড়াবে আর আমি টুপ করে তুলে আনবো অনেক রাত হয়েছে আম্মা এসব আর ভালো লাগছে না আমি রুমে যাচ্ছি বলেই উঠে দাঁড়ালো উৎস নিতু মাথা উৎসর দিকে তুলে চাইলো ফরিনা বেগম বললেন তুমি একা একা রুমে চলে যাচ্ছ তোমার বউ কি এখানে সোফায় ঘুমাবে নাকি খিল উৎস মা তার বড্ড চালাক যে কোনো পরিস্থিতিতে আসল ঘটনা ধরে ফেলতে ওস্তাদ তার চোখে ধুলো দেওয়া কিছুতেই সম্ভব নয় সে মায়ের কথার উত্তর না দিয়ে নিতুকে ডেকে বলল এসো ঘুমবে না আলাদা করে ডাকতে হবে কেন আমি যেখানে যাবো তুমি বসে না থেকে সেখানেই তো যাবে তাই না নিতু উঠে দাঁড়াল উৎস নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই ফরিনা বেগম একজনকে ডেকে বললেন যা তো কাজীকে ডেকে নিয়ে আয় ওদের আমি আবার বিয়ে দেব দুজনের চোখ যেন চরকাছ উৎস আর নিতু একে অপরের দিকে চাওয়াচাওই করছে উৎসর মন বলছে তার মা কিছু সন্দেহ করেছে বা তার কোন কথাই বিশ্বাস করেনি মাইদের কেন এত চালাক হতে হবে এই কথাটাই বুঝতে পারে না সে বয়স তো তার কম হল না বিয়ের বয়সও পেরিয়ে যাওয়ার জোগাড় প্রায় ৩৫ হতে চলল এ বয়সে মা তাকে বিয়ে করাতে উঠে পড়ে লেগেছে যেন জিন্দা কোনো একটা মেয়ের সাথে বিয়েটা দিয়ে দিতে পারলেই তিনি বেঁচে যান এমন পরিস্থিতিতে কিছু বলা মানে আরও ফেসে যাওয়া এক বিপদ থেকে পালিয়ে আরেকটা বিপদে এভাবে পড়তে হবে সেটা কল্পনাও করতে পারেনি নিতু এখন তার সবকিছু এলোমেলো লাগছে ইচ্ছে করছে সব সত্য বলে দিতে কিন্তু যে মানুষটা তাকে আশ্রয় দেওয়ার কথা ভেবেছিল তাকে বিপদে ফেলা ঠিক হবে কি না সেটাই ভেবে পাচ্ছে না সে কিন্তু তার কথা ভেবে নিজেকে এমন বিপদে ফেলাও তো কাজ দুজনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ফরিনা বেগম আবার বলে উঠলেন দাঁড়িয়ে রইলে কেন বস্য শুনলে না আমার কথা তোমাদের আবার বিয়ে পড়ানো হবে তারপর রুমে যাবে আমি কোন ত্রুটি রাখতে চাই না ছেলের বিয়ে নিজে দাঁড়িয়ে থেকে আবার দিতে চাই নিজের চোখকে শান্ত করতে চাই উৎস মায়ের দিকে এগিয়ে এসে কণ্ঠস্বর নরম করে বলল আম্মা এত্রাতে এসব ঝামেলা না করলেই হচ্ছে না কেন এমন করছ বাড়াবাড়ি মনে হচ্ছে কেন তোমার লাগবে তো আধা ঘন্টা এটুকু সময় দেরি করে রুমে গেলে কিছুই হবে না তুমি আমার কথা না শুনলে আমি ওষুধ খাওয়া বন্ধ করে দেব উৎস মাথায় রেখ আমার কথা ভয় দেখাচ্ছ আমি এসব আর করতে পারবো না আমি রুমে যাচ্ছি আমার কথা মতো কাজ না হলে আমি তোমাকে এই রাতে বাড়ি থেকে বের করে দেব উৎস ভেবো না মেজর হয়েছ বলে তোমাকে মাথায় করে রাখবো অনেক বছর চুপ করে থেকেছি আজ আমার কথাই শেষ কথা তুমি নতুন করে আমার সামনে এখনই আবার বিয়ে না করলে আমি সত্যি সত্যি ওষুধ খাওয়া বন্ধ করে দেব আগামীতে হাতে পায়ে ধরতে আসবে না প্রয়োজনে আমি নিজেই এ বাড়ি ছেড়ে চলে যাব নিতু অসহায় চোখে উৎসর দিকে তাকিয়ে আছে হুটহাট কিছু বলে দেওয়া বা কোন সিদ্ধান্ত চুপচাপ মেনে নেওয়া দুটোই এখন বোকামি হবে এতক্ষণ সে শুধু মাথা ঠান্ডা করে ভাবছিল কি করা যায় কিন্তু কিছুতেই কিছু মাথায় আসছে না শুধু মনে হলো দুজনের আলাদা করে একটু কথা বলা প্রয়োজন সে লজ্জার মাথা খেয়ে ফরিনা বেগমের দিকে এগিয়ে গেল মাথা নিচু করে বলল আম্মা আমি একটু ওর সাথে আলাদা করে কথা বলি রাস্তায় একটু ঝামেলা হয়েছিল তো তাই মাথাটা একটু গরম আমি একটু বোঝাই কাজী সাহেব আসতে আসতে আমরা একটু ফ্রেশ হয়ে আসি ফরিনা বেগম কিছুক্ষণ নিশ্চুপ রইলেন মেয়েটা ভুল কিছু বলেনি ভেবে বললেন যাও দশ মিনিট সময় দিলাম দশ মিনিট পরই আমি তোমাদের দুজনকে আবার এখানে চাই চাই মানে চাই কথার যেন কোন নরচর না হয় আজ যদি আমার সামনে আবার বিয়েটা না হয় তাহলে আমি কিছু একটা করে ফেলব উৎস আমাকে নিশ্চয়ই তুমি চেনো আমার কথার যেন কোন অন্যথা না হয় এবার কথাগুলো বলেই ফরিনা বেগম ত্রস্ত পায় নিজের রুমে চলে গেলেন উৎস নিতুকে উদ্দেশ্য করে বলল আমার সাথে আসুন নিতুকে নিজের রুমে নিয়ে গিয়ে দরজাটা আটকে দিল উৎস উৎস রুমে লাইট অন করতেই নিতু রুমের চারপাশটায় একবার চোখ বুলিয়ে নিল উৎস একটা চেয়ার নিতুর দিকে এগিয়ে দিয়ে বলল বসুন নিতু বাধ্য মেয়ের মতো চেয়ারে গিয়ে বসল চেয়ারের ঠিক সামনেই খাট সেখানে মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইল উৎস নিতু কি বলবে বুঝতে পারছে না সে শুধু উৎসকেই দেখে যাচ্ছে কানে বার বার উৎসর প্রথম বিয়ের কথা বাজছে আগ্রহ দমাতে না পেরে সে বলে উঠল আপনার ডিভোর্স হয়েছে মাথা তুলে সোজা হয়ে বসল উৎস একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে নিতুর দিকে থেকে চোখ সরিয়ে নিয়ে বলল হ্যাঁ কতদিন আগে প্রায় পাঁচ বছর আগে আমার ঘর ভেঙেছে তার জন্যই আপনার মা আপনার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন বাড়িতে হয়তো আর কেউ নেই আপনার ভাই বা বোন কেউ আছে না আপনার উচিত এখান থেকে গিয়ে সব সত্যি বলে দেওয়া নিতুর দিকে অসহায় চোখে তাকিয়ে বলল আম্মা একবার স্ট্রোক করেছে ডাক্তার বলেছে আর দুই বার স্ট্রোক করলেই আম্মা মারা যাবে তাছাড়া হুমকি দিল ওষুধ খাওয়া বন্ধ করে দেবে সোহাকে ওই পিচ্ছি মেয়েটাকে বিয়ে করতে বাধ্য করবে যাদের ফ্যামিলিকে দুই চোখে দেখতে পারি না আমি ফ্যামিলির সব পাগল কোন দিকে যাই বলুন তো কিছুক্ষণ নীরব রইল নিতু উঠে দাঁড়ালো সে জানালার দিকে গিয়ে বলে উঠল কি করবেন ভাবছেন উৎস উত্তরে বলল বুঝতে পারছি না আর যাই করি নিজের চেয়ে অর্ধেক বছর বয়সী ওই মাথামোটা মেয়েকে বিয়ে কিছুতেই করব না আপনি তো আমার কথা বলেছেন ওই মেয়ের পর্ব তো ওখানেই শেষ আমাদের বিষয়ে কি ভাবছেন জানি না উঠে দাঁড়ালো উৎস নিজেও জানালার দিকে এগিয়ে গিয়ে বলল কথাটা আপনাকে এই মুহূর্তে বলা বোকামি গাধার মতো কাজ তবুও বলছি বিয়ে করবেন আমাকে তিনটা মাস সময় দিন আমাকে আমি তিন মাসের ছুটিতে এসেছি এর মধ্যে আম্মাকে সব বুঝিয়ে বলবো নয়তো প্রথম জনের মতো আপনিও চলে গেছেন বলে আম্মাকে জানাবো বুকের ভেতরটা কেঁপে উঠল নিতুর বিয়েটা তো অন্যভাবেও হতে পারত এভাবেই নাটকীয়ভাবে কেন সবকিছু হতে হবে তার সাথে তার জীবনে কেন নতুন নতুন নাটকে দেখা মিলে বাহিরের দিকে থেকে চোখ সরিয়ে উৎসর দিকে তাকালো নিতু বলল অভিনয় করতে বলছেন এক বিপদ থেকে বাঁচিয়ে আরেকটা বিপদে ফেলছেন এটা তো আরো ভয়ঙ্কর বিপদ ভয়ঙ্কর বিপদ কেন বলছেন আপনার তো আশ্রয় প্রয়োজন তাছাড়া খুব সহজে তো দেশ ছেড়ে যেতেও পারবেন না আপনি এখানে থেকেই না হয় আস্তে ধীরে সবকিছুর ব্যবস্থা করুন আমি আপনাকে সাহায্য করব নিতু কাপা কাপা গলায় বলল মাকে ঠকাবেন তাকে ভালো রাখতে তো আর কোন উপায় দেখছি না আমি আবারও কাউকে ভালোবাসতে চাই না আর বিশ্বাসও করে হতাশ হতে চাই না নিতু মাথা নিচু করে উৎসর থেকে নজর লুকিয়ে বলল ভালোবাসা একদিন এক দেখা বা একবার কণ্ঠ শুনেও হয়ে যায় আমি যদি আপনাকে এই তিন মাসে কোনোভাবে এর দায়ভার কি আপনি নেবেন যদি আমার এই তিন মাসে আপনার সাথে সারা জীবন কাটানোর শখ জাগে তখন কোন জবাব শুনতে পেল না নিতু মাথা তুলে চাইল উৎসর দিকে চোখ দুজনের উৎস বলল। এরকম কিছুই হবে না আমি আপনার থেকে দূরে আমাদের সম্পর্ক বাহিরে আমার সামনে মানুষের সামনে স্বাভাবিক হলেও সবার অন্তরালে আমরা এখন যেমন তেমনই থাকব আমাদের বিয়ের চুক্তিটা শুধু তিন মাসের হবে এরপর আপনি মুক্ত নিতু উৎসর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মৃদু গলায় বলল একটা ঘরে নারী পুরুষের জীবনযাপন করার একসাথে থাকার মানে বোঝেন মেজর সাহেব উৎস হেসে বলল মাসের পর মাস শুধু দেশের কথা ভেবে বেঁচে থাকতে হয় এই হৃদয়ে দুর্বলতা খুব সহজে আসবে না চিন্তা করবেন না ভেবে বলছেন হান্ড্রেড পারসেন্ট আমার লজ্জা লাগছে এটা ভেবে যে আপনার একটা উপকার করে এত বড় একটা বিপদে ফেলতে হচ্ছে মৃদু হেসে আপনার জন্য আমি রাজি তিনি নিতুম কৃতজ্ঞতায় পরিপূর্ণ হলো উৎসর্দ চোখ মৃদু গলায় বলল আমাদের নিজেদের সম্পর্কে আরও কিছু কথা বলে নেওয়া প্রয়োজন আমার আম্মা খুব বুদ্ধিমতী মানুষ নিতু উৎসকে আশ্বস্ত করে বলল ভয় নেই আমি সামলে নেব এখন চলুন আমাদের সময় শেষ রুমে দুজনের আলাপ আলোচনা শেষ হতেই বাহির থেকে তাদের ডাক পড়ল। উৎসের মনে এখনো দ্বিধা নিজের মাকে বলা মিথ্যাটা সত্য করার জন্য কি একটা মেয়েকে এভাবে বিপদে ফেলা উচিত হবে মন সায় দিল না উৎসের একটা অচেনা অপরিচিত মেয়েকে সে সাহায্য করার জন্য এ বাড়িতে এনেছিল তাকে নাটক সিনেমার মতো হুটহাট বিয়ে তো করে ফেলতে পারে না জীবন যে বড্ড কঠিন মনে মনে সিদ্ধান্ত নিল মেয়েটাকে এভাবে বিপদে সে ফেলবে না মেয়েটা তারই সাহায্যের প্রতিদান হিসেবে বিয়ের মতো সম্পর্কে রাজি হয়ে জীবনটা নষ্ট তো অন্তত করতে পারে না বিয়ে জিনিসটা কোন ছেলেখেলা নয় এটা সারা জীবনের সম্পর্ক উৎসের এখন নিজের ওপরই নিজের রাগ হচ্ছে নিতুকে সে তিন মাসের জন্য বিয়ে করতে চায় এমন একটা প্রস্তাব দিল কিভাবে এমন একটা নিচু মন মানসিকতার পরিচয় সে এত সহজে দিল বিপদে পড়লে কি মাথা এভাবেই কাজ করা বন্ধ করে দেয় উৎস তো এমন মানুষ নয় সে কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না নিতু আর উৎস নিচে নেমে এলো উৎসের বুক এখনো কাঁপছে কিছুক্ষণ পর পর নিতুর মুখের দিকে দেখছে শুধু নিতু বেশ স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে ওদিকে উৎস হাসপাশ করছে ভেতরে ভেতরে দুজনকে পাশাপাশি বসানো হল এতটা সময় কেটে যাওয়ার পর নিতু মোটে একবার পাশে বসে পুরুষটির দিকে তাকালো মন হয়তো কোন এক অজানা কারণে শান্ত হলো মানুষটাকে নিজের ভাবতে ভালো লাগছে তার কি অসম্ভব মায়া এ মানুষের কায় মনে মনে বলে উঠল আপনি আমার কাছে থেকে এবার আর কিছুতেই ছাড়া পাচ্ছেন না মেজর সাহেব গুনে গুনে প্রায় এগারো বছর বিরহ সহ্য করেছি সে যখন আপনার প্রাক্তন হয়ে গিয়েছে সুতরাং আজীবনের জন্য বর্তমান শুধু আমি হব ফরিনা বেগম রুম থেকে বেরিয়ে আসতেই উৎস উঠে দাঁড়াল নিস্তেজ গলায় বলল তোমার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে আম্মা আমরা কি পাঁচটা মিনিট একটু আলাদা করে কথা বলতে পারি ফরিনা বেগম গম্ভীর মুখে বললেন এসো উৎস নিতুকে ওখানেই বসিয়ে রেখে মায়ের রুমে এসে বসেছে মা এবং ছেলে পাশাপাশি বসে আছে উৎস কিভাবে শুরু করবে বুঝতে পারছে না বারবার শব্দেরা এলোমেলো হয়ে যাচ্ছে নিজেকে যতটা সম্ভব ধাতস্থ করে বলল আমি কথা বলেছি তোমার জিদকে প্রাধান্য দিয়ে তোমার অসুস্থতাকে ভয় পেয়ে আমি একটা মেয়ের জীবন কিছুতেই নষ্ট করতে পারি না উনি বিপদে পড়েছিলেন আর আমি সাহায্য করতে বাড়িতে নিয়ে এসেছিলাম কিন্তু এর মধ্যে এত সব কাণ্ড হয়ে গেল আমার কথায় উনি বিয়েতে রাজি হয়ে গেছেন এই বিষয়টা আমাকে অবাক করছে উনি অপরিচিত একটা মানুষকে বিয়ে করে নিতে চাচ্ছেন আম্মা তার ভালো একটা ক্যারিয়ার আছে আমি উনাকে বিপদে ফেলতে পারি না আম্মা আমি তোমার ওই সোহাকেও বিয়ে করতে পারবো না পিচ্ছি একটা মেয়ে আমি উনাকে ভালোবাসি আম্মা ভালোবাসতে যুগের পর যুগ সময়ের প্রয়োজন হয় না ভালোবাসা মুহূর্তেই হয়ে যায় আমি ভালোবেসেই ওনাকে বিয়ে করতে চাই আম্মা ভবিষ্যতের কথা আমি নিজেই ভাবতে পারব আকস্মাত এমন কথা কর্ণকুহরে পৌঁছাতেই বসে থাকা দুজনই দরজার দিকে তাকালো। নিতু একভাবেই উৎসের দিকে তাকিয়ে আছে ফরিনা বেগম দুজনের মুখে দুই কথা শুনে হতভম্বের ন্যায় দুজনের দিকে তাকাচ্ছেন নিতু এগিয়ে আসতেই উৎস দাঁড়িয়ে গেল কি বলছেন আপনি নিতু নরম গলায় বলল আমি ঠিকই বলছি আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না ফরিনা বেগম এতক্ষণে উৎসকে উদ্দেশ্য করে বলে উঠলেন আমার কথা ভেবে তোমার বিয়ে করতে হবে না তোমার কথা শুনে ভেবেছিলাম আমি আর তোমাদের জোর করব না কিন্তু মেয়েটা তো অন্য কথা বলছে সে তোমাকে পছন্দ করেছে সে যদি রাজি হয় তবুও বিয়ে করবে না দেখো বাবা আমার বয়স হচ্ছে আমার সঙ্গীর প্রয়োজন হয় তাছাড়া তোমারও বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এসব ভেবেই আমি এমন একটা সিদ্ধান্তে পৌঁছেছিলাম উৎস মায়ের কথার প্রত্যুত্তরে কোন কথা বলতে পারলো না সে শুধু নিতুর দিকে তাকিয়ে আছে নিতু উৎসের দিকে এগিয়ে এসে বলল আপনি একবার ঠকেছেন বলে এত ভয় পাচ্ছেন বিশ্বাস করুন আপনাকে কোন চেষ্টা করতে হবে না জোর করে তো আর সংসার করা যায় না মনের অমিল হলে সংসার টিকিয়ে রাখাও যায় না পুরোটাই হাতের বাহিরে তাছাড়া এখন সত্যিই আমার একটা ঘর প্রয়োজন আপনি নিজেই বলেছেন আপনি আমাকে বিয়ে করেছেন বাহিরে যে মানুষগুলো আছে তারা সবাই এটা জানে এখন আপনি বিয়ে না করলে আমি যেমন ঘর হব ঠিক তেমনি আপনার আর আপনার আম্মার মানসম্মান নষ্ট হবে বাহিরের পরিবেশ সম্পর্কে ভাবতে পারছেন সকাল থেকে ঠিক কতদিন কি কি ফেস করতে হবে আপনাদের আমার তো প্রাণটাই চলে যেতে পারে আমি রিকোয়েস্ট করছি আপনি একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন আমি নিজেই রাজি শুধু আমার জন্য উৎস অন্যদিকে ঘুরে বলল বিয়ে কোন ছেলে খেলা নয় নিতু ফরিনা বেগম চকিতে বলে উঠলেন মানসম্মান নিয়ে খেলা করা যায় যথেষ্ট বয়স হয়েছে তোমার এখন ভাবো কি করবে বাহিনীর মানুষের মুখ তুমি আঠা দিয়ে আটকাবে নাকি রিভলভারের গুলি সেটা তুমি জানো নিতু ছলো ছলো চোখে আরজি জানালো দয়াই করুন না হয় একটু আপনি তো আমাকে চিনেন পুরোপুরি জানেন হয়তো না কিন্তু যথেষ্ট চিনেন অপরিচিত নই আমি আপনার বাহিরেই যদি বিয়ে হয়ে যেত তাহলে তো অস্বীকার করতে পারতেন না আমি জানি না আপনার প্রতি এত কম সময়েই দুর্বলতা কেন এসেছে আশা করছি আপনি আমার চোখের দিকে দেখলেই বুঝতে পারবেন নিতু কথা বলার সময় উৎস তার দিকে তাকিয়ে সব কথা শুনছিল শেষ বাক্য বলাতেই চোখ সরিয়ে নিল সে ফরিনা বেগম রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হলেন দুই পা এগিয়ে বললেন দুজন কথা বলে নাও আরও কিছু সময় প্রায় পনেরো মিনিট পর দুজনে বেশ স্বাভাবিকভাবেই বেরিয়ে এলো তাদের কাউকে দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগে ঠিক কি হয়েছে উৎস বাহিরে এসেই মাকে উদ্দেশ্য করে বলল আম্মা কাজী সাহেব এসেছেন ফরিনা বেগম মৃদু হেসে দুজনকে কাছে ডেকে বসালেন রাতেই তার কথা মতো মেজর মুবতাসিম ফুয়াদ উৎস এবং ক্যামেলিয়া কায়নাত নিতুর বিবাহ সম্পন্ন হল আত্মীয় কেউ কেউ বিয়ের পরে চলে গিয়েছেন আবার দুই একজন থেকে গিয়েছেন ফরিনা বেগম এখন বেশ স্বাভাবিক নিজেই নিতুকে নিয়ে অনেকক্ষণ আগে নিজের রুমে গিয়েছেন নিতুকে নিয়ে যাওয়ার আগে উৎসকে রুমে পাঠিয়ে দিয়েছেন তিনি যেন উৎস পোশাক পরিবর্তন করে নিতে পারে কাজের মেয়েটাকে দিয়ে দুজনের জন্য খাবারও পাঠিয়ে দিয়েছেন ফরিনা বেগম নিজের ওয়ার্ড্রপ থেকে বেশ কয়েকটা শাড়ি বের করে বিছানায় ছড়িয়ে দিয়ে নিতুকে বললেন এগুলো সব আমার শাড়ি আজকের রাতের জন্য এখান থেকে একটা নাও আমি গতকালই উৎসকে বলবো ও তোমাকেই সব কিনে দেবে দুজন গিয়ে কিনে নিয়ে এসো এখন যেটা পছন্দ হয় সেটা পরো গায়ে যেগুলো আছে সব খুলে ফেলো এই যে বক্সে হালকা কিছু গহনা আছে সব পড়বা নতুন বৌরে গহনা ছাড়া মানায় না আমি বাহিরে অপেক্ষা করছি শাড়ি পরতে পারো তো নাকি নিতু একপাশে মাথা নেড়ে বলল জি আম্মা পারি তাহলে পরে নাও রুমে দিয়ে আসবে কেউ তোমাকে অনেক রাত হয়ে গেছে বলেই রুম থেকে বেরিয়ে গেলেন ফরিনা বেগম নিতু বেছে বেছে সবুজ রঙের শাড়িটা নিল মা বলে সবুজ রঙে গায়ের রং নাকি ফুটে ওঠে নিতুকে সবুজ রঙে অপ্সরা লাগে শাড়িটা গায়ের ওপর নিয়ে আয়নার সামনে দাঁড়াল নিতু বিড়বির করে বলল ভাগ্য আমাদের আবার এক করে দিল উৎস শুধু এক নয় আমি আজ থেকে আপনার বিবাহিত বউ আমি বড্ড লোভী মেয়ে সংসারের লোভ শিরায় শিরায় ছড়িয়ে আছে এই সংসার আপনার মা এমন কি আপনি সব আমার হবেন বাহিরে যেটা চলবে আপনার সাথে ঘরেও সেটাই চলবে আমি আমাদের কিছুক্ষণ আগে হওয়া কথাবার্তা সব ভুলে গেলাম আমার নাম যশ খ্যাতি চাই না এবার আমার আপনাকে চাই উৎস পুরনো ভালোবাসা সামনে এসে দাঁড়ালে আমার কেন ফিরিয়ে দেওয়ার সাধ্য কারণেই। তিন মাসে সংসার সম্পর্ক কিছুই ভাঙবে না আপনি নতুন করে প্রেমে পড়বেন ভালোবাসবেন আমায় আপনার আম্মাকে ভালো রাখার পরিবর্তে আপনাকে আমি চাইতেন পারি মেজর মুবতাসিম ফুয়াদ উৎস পোশাক পরিবর্তন করে শাশুড়ির সাথে টুকটাক কথা বলে নিতু যখন উৎসর রুমের দরজায় নক করল তখন ঘড়িতে রাত একটা সমস্ত শহরের মানুষ হয়তো ঘুমিয়ে গিয়েছে জেগে আছে শহরের সেই প্রেমিক প্রেমিকা বা প্রেমে উন্মত্ত যুগল দরজায় ঠক আওয়াজ করল মিনিটের মাথায় উৎস এসে দরজা খুলে দিল অ্যাশ কালারের টি শার্ট আর কালো রঙের ট্রাউজার প্যান্ট উৎস সামনে দাঁড়ানো সবুজ রঙের শাড়ি পরিহিতা নারীকে দেখ দেখছে হালকা সাজ হালকা গহনা গাঢ় সবুজ রং নিতুর গায়ের ফর্সা রং আরো উজ্জ্বল করেছে উৎস নিতুর মুখের দিকে তাকিয়ে বলল আবার সেজেছেন নিতু মাথা নিচু করে বলল আম্মা জোর করে সাজিয়ে দিয়েছে এই যে উনার শাড়িটা পরিয়ে দিল আম্মা পাগল হয়েছে ভেতরে আসুন নিতু ভেতরে আসতে আসতে বলল আম্মা তো আর জানে না আপনার মনের মধ্যে কি চলছে আপনি তো জানেন আমি সাজাতে নিষেধ করলে উনি বুঝে যেতেন না বুঝেছি এখন বলুন কোথায় ঘুমাবেন কোথায় ঘুমাবো মানে বিছানায় নাকি সোফায় আমি সোফায় ঘুমাতে পারি না আমিও তাহলে এক কাজ করুন আপনি বিছানায় ঘুমান আর আমি নিচে ফ্লোরে ঘুমাই নিতু খাট পর্যবেক্ষণ করে বলল খাট অনেক বড় আমি এই প্রান্তে আর আপনি ওই প্রান্তে ঘুমালেও মাঝে আরো কোন অসুবিধা হবে না সবই যেহেতু সিনেমাটিক হচ্ছে বিছানায় ঘুমানোটাও হোক উৎস গলা খাকারি দিয়ে উঠে বলল আপনার ঘুমানো ভালো নিতু ভ্রু বলল ভালো না মানে ঘুমের মধ্যে কাউকে জড়িয়ে ধরা বা চুমুক খাওয়ার অভ্যাস আমার নেই বা কারো কোথাও লাথি দেওয়ারও অভ্যাস নেই নিন ঘুমিয়ে পড়ুন আপনার মান সম্মানে আঘাত করবো না নিশ্চিন্তে ঘুমান রাত প্রায় দুটো নিতুর চোখে ঘুম নেই চারদিক থেকে দুশ্চিন্তা যেন ঘিরে ধরেছে তাকে মাঝে মাঝে এটা ওটা ভেবে দম বন্ধ লাগছে কিছুক্ষণ পরপর প্রলম্বিত শ্বাস ফেলছে রাতে শোয়ার আগে সে ফোনটা দুই মিনিটের জন্য অন করেছিল ফটোশুটের চুক্তি যে কোম্পানির সাথে হয়েছিল তাদের সাথে যোগাযোগ করে জানিয়েছে কাজটা সে সম্পন্ন করতে পারবে না অ্যাডভান্স যা নিয়েছিল সেটা ফিরিয়ে দেবে এবং যা ছবি উঠানো হয়েছে তা যেন সোশ্যাল মিডিয়ায় কোনোভাবেই না যায় পোশাক গহনা যা সাথে এনেছে সব কিছু হিসেব করে কুরিয়ার করে দেবে ওপাস থেকে তারা নিতুকে আশ্বস্ত করেছে সব কিছু নিতুর কথা মতোই হবে একদিক দিয়ে নিশ্চিন্ত হলেও ঘুমোতে পারছে না সে শাড়ি পরে রাতে ঘুমনো তো দূর শাড়ি পরে বেশিক্ষণ থাকারই অভ্যাস নেই তার অস্বস্তি অনুভব হচ্ছে সর্বদা এপাশ ওপাস হচ্ছে শুধু উৎসকে ডেকে সমস্যার কথা জানাবে কি না সেটা ভাবছে সে শেষমেশ নিতুকে আর কষ্ট করে উৎসকে ডাকতে হলো না নিতুর নড়াচড়া টের পেয়ে বলে উঠল খাটে এমন লাফালাফি কেন করছেন ভেঙে যাবে তো নিতু মুখ ফুলিয়ে বলল মেজুর সাহেবের খাট এত কম দামি কাঠ দিয়ে বানানো নাকি যে আমার মতো চিংড়ি লাফালেই ভেঙে যাবে কি হয়েছে সেটা বলুন এত নরচর করছেন কেন নিতু এবার গম্ভীর গলায় বলল আমি শাড়ি পরে থাকতে পারি না তখন খুব কষ্টে ছিলাম শাড়ি পরে রাতে ঘুমনো আমার জন্য অসম্ভব ব্যাপার তো বিয়ে করেছেন শাড়ি পরবেন না বৌরা তো শাড়ি পরেই থাকবে তাই না শুনুন একদম খোটা দেবেন না বৌরা দিনে শাড়ি দিনে পড়লেও রাতে বর ঠিকই শাড়ি খুলে ফেলে বউকে স্বস্তি দেয় আর তাছাড়া বিয়ে আপনার মান বাঁচাতেই করেছি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সামনে আপনার আর আপনার মাকে ছোট হতে হতো সুতরাং আমার ভালো মন্দ দেখার সম্পূর্ণ দায়িত্ব আপনার নিতু আমাদের দুজনের সমস্যাকে সামনে রেখে দুজনের মতেই বিয়ে হয়েছে ভুলে যাচ্ছেন কেন নিতু মুখ গোমরা করে বলল হয়েছে হয়েছে এত মনে করিয়ে দিতে হবে না আমি শাড়ি পরে ঘুমোতে পারছি না আমার জন্য টি শার্ট আর প্যান্টের ব্যবস্থা করুন হাফ প্যান্ট হলেও চলবে চোখে মুখে বিস্ময় ফুটিয়ে উঠে বসল উৎস থতম তো খেয়ে শুধাল কি আপনি আমার সামনে হাফ প্যান্ট পরে ঘুমাবেন নিতু চাপা বলল কেন আপনি ঘুমবেন না সারা রাত তাকিয়ে তাকিয়ে আমার পা দেখবেন ছি মেজর সাহেব ছি আপনার চরিত্র এত খারাপ এই তো বিয়ের আগেই নিজের চরিত্রের প্রশংসা করছিলেন কবুল বলার পরই আসল রূপ বেরিয়ে আসতে শুরু করেছে দেখছি একটা মেয়েকে আপনি ওভাবে দেখবেন লজ্জা করবে না মান সম্মান থাকবে আপনার সকালে আমাকে এত সুন্দর মুখটা দেখাবেন কিভাবে বলেন তো উৎস খাটের পাশে টেবিল ল্যাম্পটা অন করলো নিতুকে ধমক দিয়ে থামতে বলে উঠে দাঁড়ালো ওয়াড্রবে এটা ওটা ঘেঁটে একটা কালো টি শার্ট আর নিজের থ্রি কোয়ার্টার প্যান্ট এনে নিতুকে ধরিয়ে দিল নিতুর যে উচ্চতা তাতে এই প্যান্ট নিশ্চিন্তে ফুল প্যান্ট হয়ে যাবে টি শার্ট আর প্যান্ট এনে নিতুর হাতে ধরিয়ে দিয়ে বলল নিন এগুলো পরে আসুন নিতু মিটিমিটি হেসে বলল হাফ প্যান্ট পেলেন না আপনার দেখতে সুবিধা হতো ফর্সা আবেদনময়ী ইংরেজিতে সিক্সি নরম পা এরপরও আপনি কিভাবে চরিত্রবান থাকেন সেটাও দেখতাম সাহস করে এনে দিয়ে দেখুন আপনার চরিত্রে হৃষ্টপুষ্ট দাগ পড়ে যাবে মেজর সাহেব দাঁত চেপে বলল কয়েক ঘন্টায় এত পরিবর্তন এত কথা কিভাবে আসতে শুরু করেছে পেট থেকে শুনুন মুখ দিয়ে যদি আর একটা কথা বের হয় তাহলে মুখ বন্ধ করে দিব নিতু দাঁড়িয়ে গেল উৎসর সোজাসুজি দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বলল কিভাবে চুমু দিয়ে এসবও আপনি পারবেন বিবেকে বাঁধবে না একটা মেয়েকে বিয়ে করে নিজের রুমে নিজের খাটে নিজের পাশে থাকতে দিয়েছেন বলে এভাবে সুযোগ নেবেন এসব করতে পারবেন আপনি উৎস নিতুর এসব কথাবার্তায় অবাক হচ্ছে এই মেয়ে এভাবে এরকম এত কথা বলতে পারে আইডিয়া ছিল না তার আর এত রাতে এসবই বা কেন বলে তার মেজাজটা গরম করছে কে জানে একে ভয় দেখাতে বড় চোখ ধমক কিছুই কাজ করছে না দেখে ড্রয়ার থেকে রিভালভার এনে মাথার বালিশের পাশে রেখে শুয়ে পড়ল চোখের ওপর হাত রেখে বলল কারো মুখ দিয়ে আর একটা কথা বের হলে এতরাতে আজ রুমে গুলি চলবে বলে দিলাম উৎসের উক্ত বাক্যের পর নিতুর আর সারা শব্দ পাওয়া গেল না অনেকক্ষণ নিতু চেঞ্জ করে এসে চুপচাপ শুয়ে আছে প্রায় পাঁচ মিনিট তারপর দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট এভাবে কেটে যাওয়ার পর উৎস ভেবে পাশ ফিরে নিতুর দিকে তাকালো সাথে সাথে চোখ পড়ল কাজলে ডুবিয়ে রাখা দুটি চোখে নিতু এক পলকে তার দিকে চেয়ে আছে উৎসকে তার দিকে তাকাতে দেখে ফেক করে হেসে ফেলল সে বলে উঠল আপনি চাইছেন আমি কথা বলি আপনাকে বিরক্ত করি অথচ সেটা করলে রাগ দেখাচ্ছেন শুনেছি মেয়ে মানুষই শুধু আহ্লাদ করে রাগ দেখায় করে এখন দেখছি বুড়ো গোছের পুরুষ মানুষও বাদ নেই ভ্রুক কুচকালো উৎস চাপা শ্বাস ফেলে বলল আমাকে দেখে কোন দিক দিয়ে বুড়ো গোছের মনে হল আপনার আম্মা বলেছে আপনার বয়স পঁয়ত্রিশ এই বয়সে কেউ কচিত আর থাকে না অথচ নিতুল এহেন কথাবার্তার জবাবে বলে উঠল ত্রিশ পেরিয়ে গেলে পুরুষ তার প্রেয়সীকে রাজরানী করে রাখতে পারে ভালোবাসায় কোন কমতি থাকে না তারা নিব্বাদের মতো মুখ ফুলিয়ে প্রেসির হৃদয়ে দহন ঘটায় না তারা হয় সঠিক পুরুষ নিতু এবার হঠাৎই নিস্তেজ গলায় বলে উঠল কিন্তু আপনি তো শপথ করে বসে আছেন আপনি আর কাউকে ভালোবাসবেন না উৎস আর কোন কথা বলল না নিতু মনে মনে বলল বিয়ের আগে আমার অসহায়ত্ব দেখেছি ঠিক কিন্তু বাবার জন্য না না আপনাকে আপনাকে দেখার পর পেয়ে আমার নিজেকে বড্ড অসহায় লাগছিল আপনি যতই বলুন না কেন যে আপনি সহজে কাউকে ভালোবাসবেন না বিশ্বাস করতে পারবেন না আমি সেই কঠিন কাজটাই করে দেখাব আপনি আমাকে ভালোবাসবেন এগারো বছর আগের সেই সত্যিটা জানার পর তো চোখে হারাবেন নিতু জবাবের আশায় কিছুক্ষণ উৎসর দিকে চেয়ে রইল জবাব পাবে না বুঝতে পেরে আস্তে করে চোখ দুটো বন্ধ করে নিল মনে মনে চাইল এক্ষুণেই ঘুম নেমে আসুক প্রিয় মানুষের সাথে কথা বলার স্পৃহা এত রাতে আর না জাগুক যদি পুনরায় দুঃখ পাওয়ারই হয় তবে মন থেকে দূরত্ব বাড়ুক ভোর ছয়টায় অ্যালার্ম বেজে উঠল ঘুম ঘুম চোখে অ্যালার্ম বন্ধ করে কিছুক্ষণ ওভাবেই চোখ বন্ধ করে রইল উৎস ছুটিতে বাড়ি এলেও এই রুটিনের অন্যথা হয় না তার কোন সময় ছয়টা থেকে আটটা অবধি এক্সারসাইজ চলে বাড়ি ফিরে গোসল সেরে তারপর নাস্তার টেবিলে গিয়ে বসে সে আজকেও তার অন্যথা হলো না চোখ না খুলেই নড়বে তখনই বুকের দিকটায় ভারী কিছু বাঁধল মনে হল চোখ খুলতেই নিজের বুকের সাথে থাকা আরো একটি শরীর আবিষ্কার পরক্ষণেই যখন মনে হল নিতুর কথা তখনই ছিটকে দূরে সরে গেল সে বিছানার এদিক ওদিক দেখে বুঝতে পারলো নিতু নয় রাতে সে নিজেই নিজের জায়গা ছেড়ে নিতুর দিকে সরে গিয়েছে চোখ খিচে বন্ধ করে নিল সে নিজের কর্মকাণ্ডে সে নিজেই হতাশ মনে মনে সিদ্ধান্ত নিল আগামী রাত থেকে বিছানায় সে কিছুতেই ঘুমবে না একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ঠিকঠাক করে নিল উঠে বসে নিতুর দিকে চোখ যেতেই আরেক দুর্ঘটনার শিকার হতে হল নিতুর পোশাকে ঠিক নেই কালো টিশার্ট খানিকটা উঠে যাওয়ায় নিতুর মেধিন ধবধবে সাদা উদর স্পষ্ট দেখা যাচ্ছে কালো রঙে শরীরের রঙ যেন আরো বেশি উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে দাঁতের দাঁত চেপে চোখ বন্ধ করে নিল উৎস একদিনে এত কিছু কিছুতেই সহ্য করতে পারছে না সে নিজের ওপর কি পরিমাণ রাগ হচ্ছে সেটা শুধু সে নিজেই জানে পায়ের নিচের দিক থেকে কমফোর্টার তুলে জলদি নিতুকে মুখ অবধি ঢেকে দিয়ে বিছানা থেকে নেমে এলো এক্সারসাইজের জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়েও গেল নিতুর ঘুম ভাঙল সাড়ে সাতটার পর ফরিনা বেগম নিজে এসে তাকে ডেকে গিয়েছেন অনেক রাত করে ঘুমুতে যাওয়ার কারণে চোখ থেকে ঘুম কিছুতেই হচ্ছে না সে ছোটবেলা থেকেই দেখেছে বিয়ের পরদিন দিন বউ সকাল সকাল উঠে বাড়ির সবার সাথে কাজে হাত লাগায় উঠতেও ইচ্ছে করছে আবার চোখ খুলতে পারছে না অবস্থা বেগতিক বুঝে নিজেই মনের সাথে যুদ্ধ করে উঠে বসলো বিছানায় কমফোর্টার দেখে মনে পড়ল এটা রাতে নেওয়া হয়নি সুতরাং হিসেব মতো উৎস এটা দিয়েছে উৎসর কথা ভেবেই মুচকি মুচকি হাসল নিতু নিজের শরীরে পরিচিত এবং প্রিয় মানুষের পোশাক দেখে সেটাই মুখ ডুবালো কি অসম্ভব সুন্দর সুবাস চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ টিশার্টের সুবাস নিল নিতু কি অদ্ভুত মোহ কি অসম্ভব মায়া নিতু টি শার্টে মুখ বুঝেই বলে উঠল আপনার জন্য আমি জীবনের অন্য সব লক্ষ্য ভুলে বসেছি উৎস কবুল বলার পর আমার একমাত্র লক্ষ্য আপনাকে পাওয়া আমার জীবনে আর দ্বিতীয় কোন লক্ষ্য নেই আমাকে যে এবার আপনার ভালোবাসা পেতেই হবে পূর্বের মতো ভুল আর আমি করব না আপনার জীবনে আর কাউকে আসতে দেব না কাউকে ফিরতেও দেব না আপনি শুধু আমার হবেন কিছু বললেন কথাটা কানে পৌঁছতেই নিতু সামনের দিকে তাকালো উৎস ঘেমে নিয়ে একাকার হয়ে দাঁড়িয়ে আছে নিতু মুচকি হেসে বলে উঠল আপনাকে হট লাগছে উৎস সাহেব আপনি এভাবে সামনে এলে যে আমার চরিত্রে দাগ পড়ে যাবে আমার চরিত্রে দাগ পড়ার মতো ঘটনা ঘটলে সেটা আপনার জন্য একদম সুখকর হবে না উৎস তোয়ালে দিয়ে মুখ মুছছিল নিতুর এমন কথায় যেন তার্য বনে গেল সে ওর দিকে তেরে এসে বলল কি বললেন নিতু বিছানা থেকে পা ঝুলিয়ে বসে পা নাড়াতে নাড়াতে বলল বললাম আপনি এভাবে আমার সামনে এলে আমি ভুলে যাব আমি আপনার ভালোবেসে বিয়ে করা বউ নই আমি কিন্তু আপনার চরিত্রে যখন তখন কালি মাখিয়ে ফেলতে পারি আপনি চরিত্রবান হলেও আমি কিন্তু চরিত্র নিয়ে পড়ে থাকব না ছি করছেন আপনি আমাকে কালকে সেই অসহায় মুখের সাথে আজকের কিছুই মিলছে না নিজের আসল চেহারা দেখিয়ে দিচ্ছেন অজানা অপরিচিত সাথে কিভাবে কথা বলছেন ছি কালকে তো আর আমি আপনার বউ ছিলাম না আজ হয়েছি আপনি ভদ্র মানুষের মতো সামনে না এলে আমি অভদ্র হতেই পারি কি করবেন কি করতে পারবেন আপনি খুব তো গুলি ছুটছেন মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকবেন নিতু উঠে এসে উৎসর টি শার্ট এক প্রকার খামচি দিয়ে তাকে খানিকটা নিচু করে মুখ বাকিয়ে নিয়ে হেসে ঠোঁটের দিকে দুষ্টু নজরে তাকিয়ে বলে উঠল এই ধরুন যখন তখন চুমু দিয়ে বসতে পারি শক্ত করে জড়িয়েও ধরতে পারি আপনার চরিত্রে দাগ ফেলার জন্য যা যা করতে হয় সে সব কিছু করতেই পারি শুনবেন আর শুনবেন কি কি করতে পারি আর উৎস নিজেকে নিতুর থেকে ছাড়িয়ে নিয়ে নিজের দুই গালে চর দিতে দিতে বলল নাওজুবিল্লাহ আল্লাহ কার সাথে যে কি করিয়ে দিলে বাঁচিয়ে নাও এবারের মতো উৎস ওয়াশরুমে ঢুকবে তার আগে আগে নিতু গিয়ে সামনে দাঁড়ালো বলল এখন আবার কি চাই গোসলে যাব বিয়ের পরদিন সকালে গোসল না করলে সবাই টের পেয়ে যাবে আমাদের মধ্যে যে কিছুই হয়নি তাছাড়া রাতে আপনার মা বিয়ের প্রমাণ চেয়েছিল আজ যদি আমার কাছে বাসরের প্রমাণ চায়। আমি কি আপনাকে সবার সামনে অন্যভাবে প্রকাশ করতে পারি বলুন আমাদের বাসর রাতে যে কিছুই হয়নি সেটা আমি আপনি জানলে ক্ষতি নেই অন্যদের তো জানাতে হবে আমরা হ্যাপি কাপল বাসরও আমাদের হয়েছে কিছুটি বাদ যায়নি বড্ড নির্লজ্জ আপনি এই কয়েক ঘন্টায় অতিষ্ঠ করে তুলেছেন আমায় আমাকে তো সহ্য করতেই হবে বর সাহেব দূর হন চোখের সামনে থেকে আপাতত যাচ্ছি আবার আসব। ডোন্ট টোয়ারি বলেই উৎসর সামনে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল নিতু উৎসর গোসল দিয়ে বের হতে হতে নয়টা বেজে গেল নিতু ইচ্ছে করে অনেকটা সময় নিয়ে গোসল করেছে অপেক্ষা করিয়েছে ইচ্ছে মতো উৎসকে এ বাড়িতে বিরক্ত করার মতো কেউ নেই ছোট বোনটাও এ এবে থাকে পড়াশোনার জন্য মাঝে মধ্যে কথা হয় শুধু কাজের ক্ষেত্রেও তার কথার ওপর কথা বলার মতো কেউ নেই এতদিন পর কেউ বিরক্ত করছে সময় অপচয় করাচ্ছে বারবার উল্টাপাল্টা কথা বলে মাথা গরম করিয়ে দিচ্ছে ভাবতেই পুরো শরীর রাগে কিরমির করে উঠছে গোসল শেষ করে বেরিয়ে মাথা মুছতে মুছতে এদিক ওদিকে খুঁজে নিতুকে পেল না উৎস নিজের দিকে তাকিয়ে প্রলম্বিত শ্বাস ফেলল সে নিতু এখানে থাকলে নিশ্চিত বডি শেমিং উল্টাপাল্টা কথাবার্তা চলত কিছুক্ষণ উৎস তৈরি হয়ে নিচে নেমে এলো খাবার টেবিলে কেউ নেই আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না কাজের মেয়েটি এদিক ওদিক ঘুরছিল উৎস তাকে ডেকে শুধাল বৌমনি কোথায় দেখেছ তাকে আম্মার রুমে আছে নাকি মেয়েটা মাথা চুলকে ভাবুক ভঙ্গিতে বলল আম্মার রুমে যাইতে দেখি নাই খুই দেখেন কই গেল কপালে ভাজ পড়ল উৎসর এমন সময় কোথাও যাওয়ার তো কথা না মায়ের রুমের সামনে গিয়ে কান পেতে কারো সারা শব্দ পেল না দুশ্চিন্তা যেন গাঢ় হলো মনটা ভাবতে বাধ্য করল নিতু কি পালিয়ে চলে গেল তার তো যাওয়ার কথা ছিল না কোথায় সে উৎস হন্তদন্ত হয়ে বাড়ির সামনে পিছনের দিকে এবং ছাদে খুঁজে দেখল কোথাও নেই নিতু মনে একটু ভয় জন্মালো যেন সে কি সত্যি সত্যি চলে গেল কিন্তু কেন আশা করতে ইচ্ছে করছে না তবুও যেন এক টুকরো আশা বুকে বেঁধে মায়ের রুমের দিকে গেল সে মুখের অবস্থা তার করুন মায়ের অসুস্থতার কথা শুনেও নিতু এভাবে চলে যেতে পারল ভাবতেই পুরো শরীর যেন শিউরে উঠছে তার আট কোন উপায় না পেয়ে মায়ের রুমের দরজায় নক করল। দরজা খোলা দরজা ঠেলে ভেতরে পা রাখতেই দেখল নিতু এবং ফরিনা বেগম একই বিছানায় পাশাপাশি শুয়ে গল্প করছে দেহে যেন প্রাণ ফিরে এলো উৎসর প্রলম্বিত শ্বাস ফেলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ দরজার সামনে উৎসকে দেখে উঠে বসল নিতু তার অবস্থা দেখে সে হয়তো কিছু আন্দাজ করতে পারল মাত্র গোসল করে বের হওয়া মানুষের ঘর্মাক্ত শরীর যেন কোন কিছুর আভাস দিল ফরিনা বেগমও উঠে বসলেন নিতু মুচকি হেসে লাজলজ্জার মাথা খেয়ে শাশুড়ির দিকে তাকিয়ে বলল আম্মা দেখুন দেখুন আপনার ছেলে বউকে চোখে হারাচ্ছে ইস কি ভাগ্য আমার উৎস প্রত্যুত্তরে বলে উঠল মোটেও না খাবার টেবিলে কাউকে দেখলাম না যে ফরিনা বেগম বললেন সবার নাস্তা করা শেষ তুমি জানো না আমাদের বাসায় নাস্তা কখন করা হয় সরি আম্মা নিতু বিছানা থেকে নামতে নামতে উৎসকে উদ্দেশ্য করে বলল আপনি রুমে যান আমি আপনার জন্য গরম গরম চা করে নিয়ে আসছি উৎস চোখ কপালে তুলে শুধাল আপনি চা করতে পারেন কই বলেননি তো ফরিনা বেগম পাশে রাখা চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন চা ঠান্ডা হয়ে গেছে তবুও কত মজা কত কাল এত ভালো চা কপালে জোটে না এই মেয়ে আমাকে আবার চা লোভী বানিয়ে ছাড়বে মৃদু হেসে বলল আমি আপনাকে প্রতি বেলা চা করে খাওয়াব আম্মা আর আপনি দাঁড়িয়ে আছেন কেন রুমে যান আমি আসছি উৎস ছেলের মতো প্রস্থান করলো প্রায় দশ মিনিটের মাথায় চা আর সকালের নাস্তা নিয়ে রুমে প্রবেশ করল নিতুম নিতুর হাতে একসাথে অনেক কিছু দেখে উৎস এসে চায়ের কাপ আর নাস্তার প্লেটটা নিজে নিয়ে বলল এত কিছু একসাথে আনতে হবে কেন বাকি জিনিসগুলো সাইড টেবিলের ওপর রাখলো নিতু চা ছাড়া উৎসর হাতে থাকা প্লেট নিজে নিয়ে বলল চা খেয়ে বলুন তো কেমন হয়েছে উৎস চাই চুমুক না দিয়ে হাতে ধরে রইল নিতুর দিকে তাকিয়ে নরম গলায় বলল আম্মার রুমেই ছিলেন এতক্ষণ তাছাড়া কোথায় থাকব আপনি খুঁজেছিলেন আমাকে না আপনার কপালের প্রতিটা ঘামের ফোঁটা তখন অন্য কিছু বলছিল উৎস আসলে আপনি ভেবেছিলেন আমি পালিয়ে গেছি তাই তো উৎস নীরব রইল নিতু আবার বলল আপনি তো আমাকে এখানে জোর করে রেখে দেননি আমি কেন পালাতে যাব এখানে থাকার তো একটা উদ্দেশ্য আছে তাহলে চলে কেন যাব সময়ের সাথে বাবা শান্ত হলেই আমি সম্ভব হলে এদেশ ছাড় আর এই সময়ে পালিয়ে চলে গিয়ে আমার লাভ কি সেই তো আপনার স্ত্রী হয়েই বাঁচতে হতো আজীবন উৎস চাই চুমুক দিয়ে বলল কি উদ্দেশ্য আপনি আমি হ্যাঁ মানে নিতুম মৃদু হেসে উৎসর পাশে বসলো তার দিকে তাকিয়ে বলল গতরাতে যদি ওরা আমাকে ধরতে পারতো তাহলে হয়তো আমার জীবনের শেষ আমার আল্লাহ পাঠিয়েছেন আপনি আমার অনেক বড় উপকার করেছেন এখানে আসার পর কোন কিছু চিন্তা না করে আপনাকে বিয়ে করে নেওয়ার উদ্দেশ্য একমাত্র আপনি আপনার মায়ের অসুস্থতা আপনাদের সম্মান রক্ষা যদিও আমারও ব্যক্তিগত সমস্যা আছে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন এই প্রাণের দখলদার আপনি যেভাবে ইচ্ছে আপনি আমাকে ব্যবহার করতে পারবেন আমি আপনার পুরোটাই আপনার উৎসম ঋদু হেসে বলল ভালো কথা বলতে পারেন আম ইমপ্রেস নিতুর গাল দুটো উৎসর এটুকু কথাতেই লাল হতে শুরু করল কানের পিঠে চুল বুঝে বলল আজ মুগ্ধ হচ্ছেন কাল প্রেমে পড়ে যাবেন উৎস এবার আহত দৃষ্টিতে নিতুর দিকে চাইল এই মেয়ে একটা কথাও সোজাভাবে নেয় না যে কোনো কথাকেই অন্যদিকে মোর ঘুরিয়ে ঠিক নিয়ে যাবে কথায় পেরে ওঠা মুশকিল বুদ্ধিমানের কাজ হবে নিতুর সাথে একই বিষয়ে বেশিক্ষণ কথা না বলা সুতরাং উৎস সেটাই করল বলল আমি একটু বাহিরে যাব ঘণ্টা দুয়েকের মাঝেই আবার ফিরে আসব এলাকার ছোট এক ভাই কল করেছিল কয়েক মিনিট আগে তাকে নাকি সামনেই একটা পার্কের দিকে কয়েকজন ছেলে মিলে আটকে রেখেছে নিতু ভ্রু উচিয়ে গম্ভীর স্বরে শুধাল আমার হিরো কি তাকে বাঁচাতে যাবে উৎস চোখ বন্ধ করে প্রলম্বিত শ্বাস ফেলল স্বর দৃঢ় করে বলল প্রতিটা পুরুষ নাকি ঘরে বউয়ের কাছে নির্যাতিত হয় রাত থেকে তার চাক্ষুষ প্রমাণ পাচ্ছি উৎস বাড়ি থেকে বেরিয়ে মিনিট দশেকের মাঝেই নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল গাড়ি একপাশে রেখে এদিক ওদিক খুঁজে খুঁজে এক জায়গায় ভিড় দেখে সেদিকে এগিয়ে গেল উৎস সেদিকে এগিয়ে যেতেই উৎস বুঝলো যে পরিচিত ছোট ভাই তাকে কল দিয়েছিল তাকে কয়েকজন মিলে কি কি যেন বলছে আর কানে ধরে উঠবস করাচ্ছে উৎস একদিকের ভিড় ঠেলে সামনের দিকে ছুটে গেল হুড়মুড়িয়ে কাউকে ভেতরে ঢুকতে দেখে কয়েকজন তার দিকে তাকালো উৎসকে দেখে তাকে ফোন করা ছেলেটা অর্থাৎ সাইম দাঁড়িয়ে গেল হরবরিয়ে বলল ভাই এরা আমাকে দিয়ে তাই আমাকে মা তারা চিহ্ন ইরো দিচ্ছে আমারে বাঁচান ভাই উৎস শুধাল কি হয়েছে এখানে পাশে থেকে একটা অপরিচিত ছেলে বলে উঠল ও আপনাকে ডেকেছে বাঁচাতে আপনি এই অমানুষ রে বাঁচাতে আসছেন এই কুত্তা আমার বোনরে টিজ করছে শীষ বাজিয়েছে উল্টাপাল্টা কথা বলছে বডি শেমিং করছে ভাই হয়ে কিভাবে সহ্য করব আমি ওকে আমি পুলিশে দেব উৎস সাইনকে উদ্দেশ্য করে বলল উনি যা বলছে তা সত্যি সাইন তরিত বলে উঠল ভাই ওই মায়ার জামা কাপড়ে ঠিক নাই তুই বলার কে উৎসের সোজা সাপটা প্রশ্ন ওর পোশাকে ঠিক নেই যাতা পোশাক পরে রাস্তায় বের হলে তো মানুষ দেখবেই তো ভাই বলবেও উৎস সজরে একটা থাপ্পড় বসিয়ে দিল ছেলেটার গালে দাঁতে দাঁত চেপে বলল তুই তাকিয়ে তাকিয়ে দেখলেই ওর পোশাক এখানেই ঠিক হয়ে যাবে সাইন গালে হাত দিয়ে উৎসের দিকে তাকিয়ে বলল ভাই আপনাকে ডেকেছি আমাকে হেল্প করার জন্য আপনি এসে উল্টো আমাকেই ঝাড়ছেন আমিও এসেছিলাম তোকেই বিপদ থেকে সাহায্য করার জন্য আমি কি জানতাম নাকি যে তুই নিজেই নারী জাতির জন্য আস্ত একটা বিপদ উৎস নিজেকে ঠিক রাখার খুব চেষ্টা করলো তবুও ভেতর থেকে কেউ যেন ডেকে ডেকে আদেশ দিয়ে বলছে উৎস ন্যায়ের পক্ষে থেকে নড়বি না অন্যায় করা অমানুষ কখনো আপন হয় না মেয়েটাকে দেখে শীষ বাজিয়েছিস কেন রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে নোংরা কথা বলেছিস কেন ছেলেটা জবাবে বলল ভাই আপনি এখানে এসে শুধু আমারই দোষ দেখতেছেন মেয়েটা যে ওনা ছাড়া বের হইছে এটা দেখেন না কেন চর আরেকটা পড়লো গালে ছেলেটা গালে হাত দিয়ে উৎসের দিকে ভ্রু বিরক্তিভাব নিয়ে তাকিয়ে রইল উৎস বলে উঠল কোন মেয়ের ইচ্ছে হলে উলঙ্গ হয়ে ঘুরুক তুই কেন দেখতে যাবি মেয়ে তোর সামনে এসে দাঁড়িয়ে তোকে প্রেশারাইজ করেছে বলেছে যে আমাকে দেখ প্লিজ আমাকে দেখ বলেনি তো তাই না তুই কেন দেখতে গেছিস ছেলেটা এবার চুপ মেরে গেল চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে এখন উচ্ছের ব্যবহারে বিরক্ত হবে নাই বা কেন যার কাছে থেকে সাহায্য নেবে বলে ডাকলো সেই যদি এসে এভাবে দেয় মেজাজ আশেপাশের মানুষ এবার উৎসের দিকে এগিয়ে এসে পুরো ঘটনা আগে যে কয়েকজন মানুষ জড়ো হয়েছিল এবার ধীরে ধীরে তার চেয়ে কয়েক গুণ মানুষ চারদিকে এসে দাঁড়ালো। উৎস হঠাৎ সাইমকে বলে উঠল তোর বোনের নম্বর দে সাইম জিজ্ঞাসু চোখে তাকালো উৎসের দিকে জিজ্ঞেস করলো কেন উৎস তার প্রশ্নের জবাব না দিয়ে ধমকে স্বরে বলে সে সেজুতির নম্বর দে কুত্তার বাচ্চা সাইম কাপা কাপা গলায় বলল ভাই এবারের মতো মাফ করে দেন আমি এমন কাজ আর কোন মেয়ের সাথে করব না আমার বাড়িতে জানাবেন না ভাই উৎস চোখ রাঙিয়ে পুনরায় বলে উঠল নম্বর দিতে বলেছি নম্বর দে সাইম উৎসের পায়ে পড়ে গেল ভীত সন্ত্রস্ত গলায় বলল ভাই সেজু এই কথা জানলে আমার সামনেই আসবে না ভাই আমার ছোট বোনটা আমাকে ঘৃণা করবে ভাই পায়ে ভাই এমন কইরেন না আমি মরে যাব ভাই আমার মাও আমার সাথে কথা বলবে না ভাই উৎস এবার স্বাভাবিক গলায় জবাব দিল তোর মতো ছেলে মরলে কারো কোন বাল ছেড়া যাবে না তুই মরলে তোর বাড়ির দায়িত্ব আমি নেব দিন নম্বর দে আর কোন উপায় না পেয়ে সাইম প্যান্টের পকেট থেকে ফোন বের করে টলমল চোখে বোনের নম্বর বের করে উৎসের সামনে ধরল উৎস নম্বরটা নিজের ফোনে টাইপ করতে করতে সামনের দিকে একজনের হাতে ক্যামেরা অন করা ফোন দেখে সেটা এক নিমিশেই কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে কঠোরভাবে বলে উঠল তোদের হাতে ফোন দেয়কে রাতভর ফোনে চ্যাটিং নোংরামি আর বাহিরে কারো কোন বিপদ হলে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে ভিডিও করা আবার সেই ভিডিও আপলোড দিয়ে ভিউ কামানো ভিউ পাসার ভেতর দিয়ে ঢুকিয়ে দেব ভাগ এখান থেকে একজনের হাতে যেন ফোন না দেখি আমি যার হাতে ক্যামেরা অন করা ফোন দেখবো তার ফোনই পানিতে যাবে আজ উৎস সেজতিকেই কল করলো। ফোন হয়তো হাতে থাকায় তাড়াতাড়ি রিসিভ হল সামনে দাঁড়ানো ছেলেটা অসহায় চোখে উৎসের দিকে চেয়ে আছে ফোন রিসিভ হতেই ওপাশ থেকে সালাম ভেসে এলো উৎস সালামের জবাব দিয়ে বলল সেজু আমি উৎস ভাইয়া বলছি রে উচ্ছ্বসিত কণ্ঠ শুনতে পেল উৎস ভাইয়া হ্যাঁ বলেন কেমন আছেন ভালো আছি তুই খালাম্মা ভালো হ্যাঁ ভাইয়া আমরা সবাই ভালো হঠাৎ ফোন করলেন একটা প্রশ্ন জিজ্ঞেস করতে কি প্রশ্ন ভাইয়া আচ্ছা ধর তোকে কোন ছেলে টিজ করলো জানিসই তো এখন দিন দুনিয়ার অবস্থা তাহলে তুই যদি তাকে শাস্তি দেওয়ার সুযোগ পাস কি করবি মাথায় রাখিস ছেলের কথা অনুযায়ী মেয়েদের পোশাক খারাপ তাই টিজ করে এমনকি এসবের কারণেই রেপ হয় মেয়েটা কিছুক্ষণ চুপ রইল তারপর বলে উঠল সুযোগ যদি পেতামি তাহলে অমানুষকে বাঁচিয়ে রাখতাম না ভাইয়া জানি মেরে দিতাম অথচ এবার সাইমের দিকে তাকিয়ে সে জুটিকে বলল ও জানি মেরে দিতি এটা তো আইন হাতে তুলে নেওয়া হলো এটা বাদে কি করতে। ছেলেকে বস্ত্রহীন করে ছেড়ে দিয়ে বলতাম এভাবে বেরিয়ে দেখ তোকে দেখে মেয়েরা টিজ করে কিনা উৎস হাসলো বলল আচ্ছা শোন পরে কথা হবে বাসায় আসিস একদিন উৎস ফোন রাখল সামনে তাকিয়ে বলল প্যান্ট খোল শার্ট ও খোল সাইম অবাক হয়ে উৎসের দিকে তাকিয়ে আবার চারপাশের মানুষকে দেখল ভাঙ্গা 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 শব্দে বলল মানে আমি প্যান্ট খুলব কেন উৎসাহাতের ইশারায় সবাইকে একটু সরে যেতে বলে ছেলেটাকে বলল চল তুই ন্যাংটা হয়ে বের হ আমিও দেখব কোন মেয়ে তোর দিকে হা করে তাকিয়ে থাকে তোরা যেমন একটু সুযোগ পেলেই মেয়েদের শরীরের ভাজ বিভিন্ন অঙ্গের সাইজ আন্দাজ করে ফেলিস সেই তোদেরই যদি উলঙ্গ করে বের করে দেওয়া যায় রাস্তায় তাহলেই মেয়েরা তোদের দেখে কি করে সেটা দেখতে চাই আমি চারপাশের মানুষজন পুরো চুপ হয়ে গেল নিস্তব্ধ পরিবেশে কারো মুখে কোন কথা নেই আছে শুধু চোখে মুখে আশ্চর্যের ছাপ চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ ঘড়িতে সময় দেখে বলল আমার হাতে সময় নেই প্যান্ট খোল বায়ঞ্চদ অশ্লীল গালির ধমক শুনে কাপা কাপা হাতে প্যান্টে হাত দিল সাইন সাথে সাথে ভবিষ্যৎ বুঝতে পেরে আশেপাশে একজোট হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো সরে যেতে থাকলো হাতে গোনা হয়তো একজনের রুচি হলো না কোন একজন ছেলেকে বস্ত্রহীন দেখার ছেলেগুলোর মধ্যে কেউ কেউ সরে গেল কেউ নজর নামিয়ে নিল উৎস তার হাসি হেসে সাইমকে থামিয়ে দিল তার মাথার নিচের অংশ অর্থ ঘাড় ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখিয়ে বলল তোরা ওনা ছাড়া মেয়েকে তো চোখ দিয়ে মন দিয়ে ধর্ষণ করিস আবার সামনে দিয়ে কোন মেয়ে বোরখা পরে হেঁটে গেলেও খুঁটে খুঁটে দেখিস যদি কোনোভাবে কোন উঁচু নিচু জায়গা দেখা যায় কি না শাড়ি পরে কেউ বের হলে চেষ্টা করিস ব্লাউজের নিচে কোন রঙের ব্রা পড়েছে কোমরের একটুখানি দেখা যাচ্ছে কিনা না অথচ তোকে ন্যাংটা হতে দেখে সবাই চলে গেল নজর নামিয়ে নিল দেখার রুচি হল না তোরা কিছু ছেলেরা কোন জাতের সেটা ভেবে দেখ একটু উৎস থেমে আবারও বলল তোর মতো ছেলের ঘরে মা বোন ঠিক কতটুকু সেটা নিয়ে প্রশ্ন যাচ্ছে আমার মনে কথায় বলে নিজে ভালো তো জগৎ ভালো তুই নিজে আগে নজর নামিয়ে রাখবি কোন মেয়ে ইচ্ছে হলে উলঙ্গ হয়ে ঘুরুক রাস্তায় শুয়ে পড়ুক তোর কি হে চ্যাটের বাল আমার দুনিয়ার সব মেয়েকে নিয়ে তোদের ভাবতে বলছে কে আশেপাশে সবগুলো ছেলের মাথা নিচু হয়ে এলো কেউ কেউ এখনো নীরব হয়ে অবাক চোখে উৎসকে দেখছে উৎস হঠাৎ সাইমের কানের ওপর আরেকটা সজরে থাপ্পড় দিয়ে ধমক দিয়ে বলল যা ভাগ আমার সামনে থেকে কোনোদিন বিপদে পড়ে আমাকে ডাকা তো দূর আমার সামনেই আসবি না কোনো সাইম আর এক মুহূর্ত দেরি না করে মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল উৎস নিজেও সেখান থেকে চলে আসবে ঠিক তখনই টিজ হওয়া মেয়েটা এবং তার ভাই এগিয়ে এলো মেয়েটা ইনিয়ে বিনিয়ে ধন্যবাদ জানাতেই উৎস মেয়েটার ভাইয়ের দিকে তাকালো তীক্ষ্ণ গলায় বলল নাম কি তোমার ছেলেটা মৃদু গলায় বলল নাইম হাসান মুসলিম ছেলেটা ওপর নিচ মাথা নাড়ল যার অর্থ সে মুসলিম উৎস এবার করা গলায় বলল বনকে ওনা ছাড়া বাহিরে নিয়ে এলে ধর্মে পর্দা করার কথা বলা হয়নি সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার হলেও শালীনতা বজায় তো রাখাই যায় তাই না অন্তত একটা ওনা দিয়ে বুক ঢাকা যায় না বনকে অসামাজিক করে গড়ে তুলছ কেন এখন তো ভাই পোশাকের দিকে কথা নিয়ে গেলেই মেয়েদের একটা কথা বোরখা পরেও নারী রেপ হয় ভাই বোরখা পরলেও রেপ হয় বলে কি অশালীন এমন টাইট ফিটিং ড্রেস পরে বের হতে হবে এটা পশ্চিমের দেশ নয় যে তুমি ন্যাংটা হয়ে ঘুরলেও কেউ দেখবে না ভাই এ দেশে ছেলেরা খুটিয়ে খুটিয়ে দেখে মাথায় রাখতে হবে দুই দিকেই কিছু কিছু অমানুষ থাকবে কাকে কি বলবো বিবেক যতদিন নাড়া না দেবে ততদিন অশালীনতাকেই মানুষ স্মার্টনেস ভাববে অন্যদের কিছু শেখাতে গেলে নিজেদেরও একটু শিখতে হয় উৎস আর সেখানে দাঁড়ালো না ছেলেটা একবার তার বোনের দিকে তাকাতেই মেয়েটা মাথা নিচু করে নিল উৎস হয়তো বুঝিয়ে দিয়ে গেল এ দুনিয়াকে টিকিয়ে রাখতে উভয় পক্ষকেই মানুষ হতে হবে মানুষ অমানুষ বা বিবেকহীন নয় আষার মাস ক্ষণে ক্ষণে বৃষ্টি নামছে আর থামছে চারদিকে আধার নামিয়ে মেঘ জানান দিচ্ছে এই কাল বর্ষাকাল এ সময়ে শুধু বৃষ্টির রাজ চলবে না রোদ আর না রোদের আলো নিজের উপস্থিতি জানান দিতে পারবে গত তিন দিন একটা না বৃষ্টি চলছে পুরো শহরে সকাল থেকে পরিবেশটা থমথমে একবার সূর্য উকি দিচ্ছে তো আবার কালো মেঘ এভাবেই সকাল থেকে সূর্য আর মেঘের খেলা চলছে বিরামহীনভাবে বেশ কিছুক্ষণ আকাশ মেঘলা থাকার পর দুপুরের দিকে যেই না একটু সূর্য দেখা দিল পরক্ষণেই আকাশ থেকে দল বেঁধে ফোটা নামতে শুরু করল এই যেন নিজের এলাকায় অন্য কাউকে অধিকারে আসতে না দেওয়ার লড়াই দোতলা বড় বাড়িটার ছাদে ঠিক মাঝখানে কাক ভেজা ভিজছে এক নারী পরনে কালো রঙের পাতলা সুতি কাপড় অনেকটা সময় বৃষ্টিতে ভেজার নিমিত্তে শাড়ি ভিজে শরীরের প্রতিটা অঙ্গে লেপ্টে রয়েছে উক্ত নারীটি একমনে ছাদে বসে আকাশের দিকে মুখ করে চেয়ে আছে বৃষ্টি এসে থেকে থেকে চোখের পানির সাথে বৃষ্টির পানি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে বৃষ্টির পানির যেন এই অসীম ক্ষমতাটা আছে লোকচক্ষুর আড়ালে চোখের পানিকে বৃষ্টির পানিতে মিলিয়ে নিতে পারে এই বৃষ্টিতে আশেপাশে সব বাড়ির মানুষগুলো হয়তো দরজা জানালা বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে অথবা ঘুমোচ্ছে অন্যদিকে নিতু প্রায় ঘন্টাখানে হল ছাদে বৃষ্টিতে ভিজছে শাশুড়িকে দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে সে এই কয়েকদিনে বুঝে গিয়েছে এই একটা মাত্র মানুষটাই তাকে চোখে হারায় এতগুলো দিন বাড়ির বাহিরে সে নিজেও মাকে একটা সিঙ্গেল ফোন কল করার সাহস করে উঠতে পারেনি আবার তার মাও একবার কল করেনি চোখ বন্ধ করলে নিতু বেশ অনুভব করতে পারে এই পৃথিবীতে তার কেউ নেই কেউই নেই কোথাও কেউ নেই যে মানুষটাকে এই সময়ে এসে আঁকড়ে ধরতে চাইছে সেই মানুষটাও সবসময় পালাই পালাই করে কত দূরত্ব তাদের মাঝে নিতু আগের মতোই মজা চালিয়ে গেলেও মাঝে মাঝে আর এনার্জি পায় না উৎসকে বলতে ইচ্ছে করে আমি বড্ড ক্লান্ত আমাকে একটু বুকে জড়িয়ে নেবেন অনেক রাত নিশ্চিন্তে একটু ঘুমাই না অনেক দিন কেউ একটু ভালোবেসে বুকটা শীতল করে দেয় না এই জীবনটা যে খুব ভারী ভারী লাগে আর বয়ে বেড়াতে পারি না দুকরে কেঁদে উঠল নিতু সে জানে এ সময়ে তার কান্না কেউ শুনতে আসবে না লুকিয়ে লুকিয়ে বুকের ভাঙা ভাঙা অনুভূতিপূর্ণ শব্দ লুকিয়ে আর কত কান্না করা যায় একটু তো চিৎকার করে কেঁদে হালকা হতে ইচ্ছে করে প্রায় এত মানুষের ভিড়ে কোন একটা বিশ্বস্ত মানুষের হাত ধরতে ইচ্ছে করে কারো হাতে হাত রেখে জীবনভর একই পথে চলতে ইচ্ছে করে কিন্তু চারপাশ তো ফাঁকা কেউ হাত বাড়িয়ে দাঁড়িয়ে নেই তার জন্য চারপাশে তাকিয়ে দেখে নিতু কেউ নেই কেউ নেই সে যাকে পুনরায় চাওয়ার সাহস করছে তাকেও তো সে পায় না বড্ড একা একা লাগে নিতুর নিতু চিৎকার দিয়ে কান্না করে বলে উঠল এত সময় ধরে যাকে চেয়ে চেয়ে যখন ক্লান্ত হয়ে একা একটু ভালোভাবে বাঁচতে চাইলাম তুমি তখন তাকে মেঘহীন বৃষ্টির মতো আমার জীবনে আবার পাঠিয়ে দিলে আমার সামনে এনে দাঁড় করিয়ে দিলে হঠাৎ করে বিয়ের মতো সম্পর্কে কেন জড়িয়ে দিলে তুমি এ সম্পর্কে যে কোন শক্ত খুঁটি নেই আমি শক্ত করে ধরে রাখতে পারবো না আবার হারিয়ে ফেলব তাকে আল্লাহ এবার তুমি আমাকে নিয়ে সে আমার কাছে থেকে চলে যাওয়ার আগে হারিয়ে যাওয়ার আগে অন্য কারো হওয়ার আগে আমি আর সহ্য করতে পারবো না মনে প্রশ্ন জাগে নিতুর মানুষ ঠিক কতদিন একা একা ভালো থাকার অভিনয় করে যেতে পারে তার মতো কি সবাই ক্লান্ত হয়ে যায় দুনিয়া কি তখন সত্যি অর্থহীন লাগে বিকেলের দিকে চারদিক পরিষ্কার হলো। করা রোদও দেখা দিল চারপাশ ভেজা ভেজা অবস্থা থেকে শুকনো হতেও শুরু করল মাটির সোদা গন্ধ দূর হতে থাকল নিতু দুপুরে প্রায় পুরোটা বৃষ্টির সময় ছাদে ছিল বৃষ্টি কমলে নিচে এসে গোসল করে ভালো না লাগায় বিছানায় এসে শুয়ে পড়েছে উৎস বিকেলের দিকে বন্ধুদের সাথে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল অনেকদিন সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না আজ সুযোগ মিলতেই সিদ্ধান্ত নিয়েছে আজ সবাই একসাথে কিছু সময় কাটাবে সে তৈরি হচ্ছিল আর বারবার নিতুকে দেখছিল ঘড়ি জানান দিচ্ছে এখন বিকেল বেলা এ সময় নিতু ঘুমায় না এটা ওটা নাস্তা বানিয়ে মায়ের রুমে বসে আড্ডা দেয় এই অসময়ে শুয়ে থাকতে দেখে একটু খটকা লাগছিল উৎসর তবুও ডাকলো না এটা ভেবে যে হয়তো ঘুম পেয়েছে অনেকটাই ঘুমোচ্ছে উৎস যখন তৈরি হয়ে বের হবে তখনই ফরিনা বেগম নিজের রুম থেকে বেরিয়ে এসে বললেন নিতু কোথায় আর তুমি বা এখন কোথায় যাচ্ছ উচ্ছ হাতা ফোল করতে করতে বলল আম্মা নিতু ঘুমোচ্ছে আমি বন্ধুদের সাথে একটু বের হব সন্ধ্যা পর ফিরে আসব বিয়ের পর থেকে মেয়েটা এই বাড়িতে আটকে পড়েছে কই তাকে তো একবারও ঘুরতে নিয়ে যেতে দেখলাম না জামা কাপড় অবধি কিনতে নিয়ে যাওনি মেয়েটা ঘরে বসে অনলাইনে অর্ডার করে সব আনিয়ে নিয়েছে একটু তো স্বামীর দায়িত্ব পালন করতে পারো তাই না উৎস তারা দিয়ে বলল আম্মা কাল বের হওয়া যাবে আজ কিছুতেই পারবো না ফরিনা বেগম মুখ গোমরা করে বললেন কাজের মেয়েটা ছুটিতে আছে আমি তোমার খালার বাড়ি যাব ড্রাইভারকে নিয়ে কয়েকদিন ওখানেই থাকবো ভেবেছি মেয়েটা ঘুমোচ্ছে ঘুমাক তুমি পারলে সন্ধ্যার আগেই চলে এসো তুমি কখন ফিরবে বললাম যে দুই দিন থাকবো ওখানে আমি নামিয়ে দেব না তুমি যাও আমি ড্রাইভারকে নিয়ে চলে যাব ঠিক আছে বলেই বেরিয়ে গেল উৎস ফরিনা বেগমও নিজের ব্যাগটা বের করে ড্রাইভারকে ডাক দিলেন সকাল সকাল যেতে হবে সন্ধ্যা হতে হতে হয়তো আবার বৃষ্টি নেমে পড়বে বৃষ্টির আগেই ও বাড়িতে পৌঁছতে হবে নিতুর ঘুম ভাঙল সন্ধ্যা পর মাথাটা ব্যথাও করছে শরীরটা বড্ড ফুটবল লাগছে ঠিকমতো পা ফেলে হাঁটতেও পারার শক্তিটুকুও নেই যেন নিজেই নিজের কপালে হাত দিয়ে বুঝল কপাল গরম হয়েছে রুমের এখানে ওখানে ফার্স্ট এইড বক্স খুঁজে দেখলো কিন্তু পেল না থার্মোমিটার কোথায় কে জানে নিচে নেমে এলো সে ফরিনা বেগমের রুমে উকি দিয়ে দেখলো রুমে কেউ নেই খুব কষ্টে এক কাপচা বানিয়ে আবার রুমে গেল সে ফোনটা বের করে শাশুড়িকে ফোন দিয়ে জানল তিনি বাড়িতে নেই উৎসর কথা জিজ্ঞেস করায় নিতু বলল সে হয়তো তাড়াতাড়ি চলে আসবে ফরিনা বেগম নিতুকে আদেশ করলেন উৎসকে ফোন করে বাসায় আনতে নিতু কোনোভাবে কথা শেষ করে ফোন রাখল ফোন ঘাটাঘাটি করতে করতে মনে হলো সে তো উৎসর নম্বরটি নেয়নি মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তার বসে থাকার শক্তিও যেন আর নেই চা শেষ করতে পারল না সে ওভাবে রেখেই বিছানায় আবার শুয়ে পড়ল তারপর কখন সে ঘুমিয়ে গেল কে জানে উৎস বাড়ি ফিরল রাত নয়টায় রুমে ঢুকে নিতুকে আগের মতোই শুয়ে থাকতে দেখে এগিয়ে গেল তার দিকে কাছাকাছি যেতেই বুঝলো নিতু দুই হাত দিয়ে নিজেকে নিজে জড়িয়ে হাত দিতেই মেরে শুয়ে প্রচন্ড জ্বর এসেছে তাড়াহুড়ো করে নিচে এসে ড্রয়িং রুম থেকে থার্মোমিটার আর জ্বরের ওষুধ নিয়ে ফিরে এলো রুমে শরীরের তাপমাত্রা মেপে দেখলো জ্বর অনেক বেশি কি করবে বুঝে উঠতে পারছে না সে আজকেই বাসায় কেউ নেই আর আজকেই জ্বর আসতে হল নিতুর আপাতত জ্বর যেন একটু কমে যায় তাই অনেক কষ্টে নিতুকে তুলে বসিয়ে ঘুম ভাঙ্গালো উৎস নিতু সোজা হয়ে বসে থাকতে পারছে না টলছে বারবার জ্বরের ওষুধটা এক প্রকার যুদ্ধ করে খাইয়ে দিল উৎস পুনরায় শুয়ে দিল সে নিতুকে আর কি করলে জ্বর কমবে ভাবতে ভাবতে কপালে জলপট্টির কথা মাথায় আসতেই একটা ছোট সাদা কাপড় ভিজিয়ে এনে নিতুর কপালে বসিয়ে দিল নিতু হঠাৎ করেই উৎসর দিকে ফিরে তার হাতটা চেপে গালের নিচে এগিয়ে নিল বারবার আরেকটা হাত ধরে নিজের দিকে টানতে থাকলো উৎসকে জ্বরের ঘোরে বিড়বিড় করে বলে উঠল আমার কাছে একটু থাকুন না আমাকে কেউ ভালোবাসে না আপনিও দূরে দূরে থাকেন বুঝতে পারেন না আপনাকে ভালোবাসি আর কত কষ্ট দেবেন উৎস গত কয়েক বছরে তো কম কষ্ট দিলেন না আমায় আমি যে এখন আর সইতে পারছি না নিতুর চোখ দিয়ে দুই ফোটা অশ্রু গড়িয়ে পড়ল উৎস থমথমে মুখে নিতুর দিকে চেয়ে রইল ঘুমের মধ্যে কি বলছে মেয়েটা ভালোবাসে গত কয়েক বছর কষ্ট পেয়েছে মানে নিতু কি জ্বরে উল্টাপাল্টা বলছে উৎস ভাবল নিতুর মোহে আটকে যাওয়ার বয়স নয় তাহলে দূরত্ব কি তবে আরো বেশি বাড়িয়ে দেওয়া উচিত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলো উৎস চলবে প্রিয় বিকাল ফুল